الحمد لله الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وسيلة، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين ওক রসুল্লা সাল্লাম মানিক আনফিবিলকালাম আল্লাহের অশেষ মেহরবানি যে রবুল আলমিন আমাদের খান দাদিয়ায় আশার বসার তৌফিক দান করেছেন মারকাজুল খুদ্দামুদ্দিনের সাথে তাকার তৌফিক দান করেছেন আমরা মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লা আমি আপনাদেরকে একটা কবিতা শোনাই যে নূরে আমার দিল নুরানি হয় সব সময় মাওলায় পাক স্বয়ং সেই নবিজির গুণ গাহিয়া যায় যেই নূরে আমার দিল নুরানি হয় সব সময় মাওলা পাক স্বয়ং সেই নবিজির গুণ গাহিয়া যায় যার ভালোবাসা দিয়ে আঁকা কোরআনের ওই ছবি তারই নূরের মাঝেই মাওলার একত্ববাদের পরিচয় পাওয়া যায় যার ভালোবাসা দিয়ে আঁকা আনের ওই ছবি তার নূরের মাঝেই মাওলার একত্ববাদের পরিচয় পাওয়া যায় চাও যদি মন মাওলার হতে বড়ই আপন জন চাও যদি মন মাওলার হতে বড়ই আপন জন নূর নবীজির মাঝেই আসেন তিনি সর্বক্ষণ নূর নবীজির মাঝেই আসেন তিনি সর্বক্ষণ যার ভালোবাসার তরেই দাও নিজেকে বিসর্জন যার ভালোবাসার তরেই দাও নিজেকে বিসর্জন মাওলা তোমার হয়ে যাবে একেবারে বড়ই আপন জন মাওলা তোমার হয়ে যাবে একেবারে বড়ই আপন জন আল্লাহ তালা এই কবিতার উপর আমল করা তো অভিজ্ঞান কর

इसके हकी जिस को नसीब होता है रूह को हासिल करार होता है नूर इनकी नूर उनका एक दूसरे में समा जाती है तेरे नूर से उनकी पहचान होती है तेरे नूर से उनकी पहचान होती है এর অর্থ এসকে যার مقام ইমাম होता है जान ইমাম সাহেব এসকে হাকিকি হয় মাওলানা পাকের এসকে হয় ওর مقام আল্লাহ তলার কাছে সবথেকে দামি হয় আল্লাহ আল্লা যদি পাকের রহমতে কারো নসিব হয়ে যায় তাহলে তার রুহু আল্লাহ তালার রুহের সাথে মিলে মিলে যায় যায় তার রুহু রুহু আর রুহুকে আল্লাহ তালা বেলায়েতের উঁচা মাকাম দান করে দেয় বেলায়েত মানে কি আল্লাহর বন্ধু বন্ধু বন্ধুর সাথে মিলে মিলিত থাকে বন্ধু বন্ধুর সাথে নুর ইনকি এটা কিভাবে হয় নূর ইনকি মানে নূর এই বান্দার নূর উন্টা এবং নূর আল্লাহর একদস্রে মে সমা জাতি হে দুইজনের মধ্যে আপেসে মিলে যায় যেমন দুইটা বাল্ব দুই জায়গায় জ্বলতেছে আলো কিন্তু আপসে মিলে গেছে আলো কিন্তু বাল্ব দুই জায়গায় কিন্তু আলো একাকার হয়ে গেছে আলো এই বাল্বের আলো ওই বাল্বের মধ্যে ওই বাল্বের আলো এই বাল্বের মধ্যে আলোটা একাকার হয়ে কি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে এখন ওই বাল্বের আলো কট্টুক এই বাল্বের আলো কট্টুক বোঝা যাচ্ছে না এইভাবে নূর ইনকি নূর উনকা এক দোসরে মে সমা হে মানে দুই জনের মধ্যে কি হয়ে যায় কি হয়ে যায় আপসে মিলে যায় ফের নূর উনকি পেহচান হতি হে তখন আল্লাহ বাকে নূরে তার পরিচয় হয় আল্লাহ বাকে নূর আমার সামনের আলোচনা এইগুলো নিয়ে এবার থাকবেন কি থাকবেন না পুরোনো সাথীদের বলতেছি ফাভি হা আপনার উপরে বহুত বড় দামি আলোচনা চলে যাবে এখন আরো দামি যেটা এর আগে শুনছেন এখন যেটা শুনবেন এটা ওর থেকে দামি ইনশা আল্লাহ আচ্ছা এবার আসেন মূল আলোচনায় আল্লাহ পাক হলেন আর আল্লাহ রসুল হলেন মুখবির আলাই মুখবীর আল্লাহ পাক মুখবীর মানে আল্লাহ পাক খবর দিচ্ছেন তার সম্পর্কে তার সম্পর্কে আর কাকে খবর দিচ্ছেন আল্লাহ রসুলকে তাহলে আল্লাহ রসুল মুকবির আলাই যিনি খবর প্রাপ্ত হয়েছেন তার কার সম্পর্কে আল্লাহ সম্পর্কে সম্পর্কে আচ্ছা যিনি খবর দিছেন তাকে দেখা যায় না যিনি খবর দিছেন যাকে খবর দিছেন তাকে দেখা যায় যাকে খবর দিছেন তাকে দেখা যায় আল্লাহ লা লা ওয়ালা আল্লাহ পাকের কোনো উদাহরণ নাই আল্লাহের কোন তার জাতকে বোঝানোর জন্য কোন মানে আপনি আল্লাহরে বোঝাবেন যে আল্লাহ এমন কোন কিস্তি দিয়ে বোঝাবেন উনি ব্যাক্সর মতো উনি তালার মতো উনি আকাশের মতো জমিনের মতো উনি নদীর মতো হাওয়ার মতো এগুলো সব ওনার সৃষ্টি সৃষ্টি দিয়ে সষ্টাকে মাপার কোনো রাস্তা নেই এখন আমি যদি কিনা আমার রমজান রে বলি এলো দাড়ি ফাল্লার মতো তাহলে হবো না যদি বলি হলো কাঠের মতো হবে যদি বলি এ হলো খুন্তির মতো হবে যদি বলি এটা আমার রোহান এটা দাওয়ের মতো হবে এটা কাশির মতো হবে কাশি খুন্তি কোন জায়গায় রোহান কোন জায়গায় সৃষ্টি কোথায় সষ্টা কোথায় হয় না এই জন্য লাহু আলা মিসাল লাহু আল্লাহর কোনো মিসাল নাই উদাহরণ নাই এবং আল্লাহর সাথে আল্লাহকে উদাহরণ দেওয়ার মতো কোনো কিছু নাই যে আপনি ওনাকে উদাহরণ দিয়া বুঝাবেন উদাহরণ দিয়া বোঝাবেন এমন কোন কিছু পৃথিবীতে নাই তাহলে আল্লাহ হলো বেমিশাল কি মিশাল যার কোনো উদাহরণ নাই তাহলে বেমিশালকে বুঝতে হইলে মিশাল দিয়ে বুঝতে হবে কি বোঝা হবে বেমিশাল যদি নিজেকে বুঝাইতে চায় তাহলে সে নিজেকে বোঝানোর জন্য কোনো মিশাল কায়েম করবে কি করবে আল্লাহ বেমিশাল আল্লাহ হলেন রব্বুল আলামিন আল্লাহ বে মিসাল উনিও সমস্ত আলামিনের রব এই জন্যে আল্লাহ বেমিসাল ওনাকে বোঝানোর জন্যে আরেকটা মিসাল উদাহরণ কায়েম করছে রহমাতুল্লিলা আলামীন আল্লাহ রসুল হলেন মিশাল আল্লাহ রসুল মিশাল রহমতুল্লিলা আলামীন তো রব্বুল আলামীন তার নিজেকে বোঝানোর জন্য তিনি যে তারাজু যে জিনিস কায়েম করেছে সেই জিনিসটার নাম হচ্ছে মেসাল রহমাতুল্লিল আলমী রহমাতুল্লিল আলমিনের মেসাল কায়েম করেছে রহমাতুল্লিল আলমিন কে সারা বেমিসাল রব্বুল আলমিনের জাত কে বোঝা সম্ভব না বেমিসাল এই জন্য আমি বলছি একটু আগেই বলছি কি বলছিলাম কবিতার মধ্যে যে আল্লাহ পাক কার ভিতরে আছে আল্লাহ রসুলের ভিতরে আছে মেসাল থেকে বেমিসালকে বুঝতে হবে বেমিসাল মুসে বুঝার জন্য মিসালকে দেখতে হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বেমিসাল আল্লাহর রসুল ছিলেন মিসাল আল্লাহর রসুল বেমিসাল সাহাবিরা ছিল তার মিসাল সাহাবিরা হলো বেমিসাল তবে ইন্দা ছিল মিসাল তবে ইন্দা ছিল বেমিসাল তবে তবে ইন্দা ছিল মিসাল তবে তবে ইন্দা ছিল বেমিসাল তারপরে তাদের পরবর্তী আই মাই ছিলেন তাদের মিশাল আয় মুিদ্দিন ছিলেন বেবিশাল তার পরবর্তীরা আল্লাহর অলিরা হলো তাদের মিশাল আমার সাহেব পীর মুর্শিদা কি মোহাম্মদ আক্তার সাহেব নব্বর আল্লাহ উমার আপনারা দেখেন নাই কোনো কিছু দিয়ে তাকে বোঝানো যাবে না সেই জন্যে হাকিম আক্তার সাহেব আপনাদের কাছে হলো বেমিশাল ওনার মেশাল যদি বুঝতে চান উনি কেমন ছিলেন কি ধরনের ছিলেন ওনার মেশাল বুঝতে হলে ওনার সাগরের মেশাল কাউসারকে দেখতে হবে এটা বুঝতে পারছেন মেশালকে দেখতে হবে মেশাল দেখে বেমিশালকে বুঝতে হবে মেশাল কেমন বেমিশাল কেমন ছিল বন্ধুরা আমার এটার নামই সিলসিলা এইভাবেই মেশাল বেমিশালের এক তারাজু এক পাল্লা কায়েম হয়েছে যেই তারাজুর মাপে আপনাকে মাপা হয় যদি আপনি সেই তারাজুর মাপে যদি মাপ না পান আপনি কোনো মেশালের মধ্যেই নাই আপনি কোনো মিছালের মধ্যেই আপনিকে মেثال হইতে হবে কারণা কারণে মেثال হইতে হবে কারণা কারণে আয়না আপনাকে হইতে হবে কারণা কারণে দর্পণ আপনাকে হইতে হবে ঠিক যদি আপনি দর্পণ না হন কারণা কারণে আয়না না হন তো আপনার তো কাছে আয়নাই নাই আপনি কার দর্পণ হবেন বন্ধুরা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী যারা ছিলেন সবাই হলেন মুরসালিন সবাই কি আল মুরসালকে স্বয়ং বার্তা প্রেরণ করেছেন তার সম্পর্কে আর যার উপরে বার্তা প্রেরণ করেছে সেই বার্তা যার উপরে প্রেরণ করেছেন তিনি হলেন প্রাপক তিনি হলেন প্রাপক আল্লাপাক হলেন প্রেরক আর আল্লাহ রসুল প্রাপক আল্লাহ পাক হলেন প্রেরক আর আল্লাহ হলেন হলেন আল্লাহ এবার সিদ্দিকিন আর সাল হলেন ওই বার্তার গ্রাহক এবং প্রচারক কথা না বুঝলে বেশ খাবেন ভাই গ্রাহক কখনো দোকানদার হয় না দোকানদার হয় না উনি কি করে দোকান থেকে মাল কিনে দোকানদার হলেন আল্লাহ রসোল কোরআন কোরআনের দোকানদার দোকান আর আল্লাহ পাক হলেন ওই দোকানের মালিক আর আমরা হলেন খরিদ্দার গ্রাহক এবং আমাদের আরেকটা নাম আছে প্রচারক যদি গ্রাহকদের পছন্দ হয় কি করে ওই জিনিসটা প্রচার করে আমরা হলাম নাইবে রসুল অর্থাৎ রসুলের গ্রাহক আমরা দাই আল্লাহ কিভাবে আমরা হলাম রসুলের প্রচার তাহলে গ্রাহক সারা দোকান চলে না প্রচারক সারা দোকানের মার্কেটিং হয় না প্রচারক সারা মার্কেটিং হয় না কেউ যদি মাল কোন জায়গায় আছে নাই জানে তো ওই দোকানে কে যাব দাওয়াত না দিলে দাওয়াত না দিলে জানবে কিভাবে যে ওইখানে মাল পাওয়া যায় ওই জায়গায় জিনিস পাওয়া যায় কোরআন হাদিসের জিনিস পাওয়া যায় তাহলে যেমনিভাবে রসুলের মূল্যায়ন কেন উনি হল প্রাপক এবং বাহক তেমনিভাবে সিদ্দিকীন এবং সালিহীন ওনাদের মূল্য কেন ওনারা হলেন গ্রাহক এবং প্রচারক তাহলে রিসালার দুইটা অংশ রিসালার দুইটা দুই অংশ এক অংশ হলো প্রাপক এবং বাহক হওয়া এক অংশ হলো আর দ্বিতীয় অংশ হলো গ্রাহক এবং প্রচারক হওয়া গ্রাহক এবং শুধু প্রাপক আর বাহক হইলে কাজ হবে না গ্রাহক লাগবে এবং ওটার প্রচারকও লাগবে তাহলে মোর শব্দটা রেসালা থেকে আসছে আর রেসালাত কায়েম করার জন্য বেলায়েতের দরকার রয়েছে কি রয়েছে নবীরা নবী কেন কারণ নবীরা নবী এই কারণে ওনারা প্রাপক এবং বাহক এই জন্যে নবী এবং নবীরাও বেলায়েত প্রাপ্ত কিন্তু ওনাদের অতিরিক্ত একটা অতিরিক্ত একটা পদ কেন এই কারণেই পদ ওনাদের যে ওনাদেরকে আল্লাহ পাক প্রাপক এবং বাহক বানাইছেন কিন্তু বেলায়ত যদি না থাকে রেসালত আগাবে না বেলায়ত যদি না থাকে এই জন্যে বেলায়ত নবীর দরজা বন্ধ করছে কিন্তু যেই কারণে নবী নবী হয়েছে বেলায়তের কারণে নবী কিসের কারণে সমস্ত নবীরা নবী হয়েছে কেন বেলায়তের কারণে সেই বেলায়তটা কেমত পর্যন্ত বাকি রয়েছে কারণ বেলায়ত বাকি না থাকলে গ্রাহক থাকবে না কেউ যদি আল্লাহর অলি না হয় আল্লাহর সাথে কারো যদি সম্পর্কই না থাকে তা আপনি আপনি করাই করবেন কোন জায়গার থেকে মাল করাই করবেন কারণ মাল তো থাকা লাগবে তারপরে করাই করবেন আল্লাহ রসুলের নবুয়াত আল্লাহ রসুলের নবুয়াত বেলা প্রাপক ছিলেন আল্লাহ রসুলের নবুয়াত ছিল বেলায়েতের বাহক কথা বুঝেন আল্লাহ রসুলের নবুয়াত কি ছিল বেলায়েতের প্রাপক উনি কোরআন পাইছে না উনি বেলায়েতের বাণী পাইছে যেটাকে কোরআন বলা হয় উনি কোরআন বহন করেন নাই উনি বেলায়েতের নূর বহন করেছেন উনি বেলায়েতের বেলায়েতের প্রাপক ছিলেন এবং বেলায়েতের নূর বহন করেছেন আমরা বেলায়েত কার কাছ থেকে পাইছি রসুল থেকে পাইছি যদি রসুল থেকে বেলায়েত না পাই বেলায়েতের নূর বন্টন করব কিভাবে তাহলে বেলায়েত পাওয়াও লাগবে বেলায়েতের নূর বন্টন করাও লাগবে এখন প্রশ্ন হলো গ্রাহক কেমন গ্রাহক যদি ভালো না হয় তাহলে কিভাবে কিভাবে ওই বেলায়েতকে অর্জন করবে তাহলে গ্রাহকের একটা মূল্যায়ন আছে আপনি দোকানে গেছেন একখান বাটি নিয়ে তো বাটির মধ্যে আর কি ধরতে পারে আরেকজনে বস্তা নিয়ে গেছে আরেকজনে ভ্যান নিয়ে চলে গেছে আরেকজনে অটো নিয়ে গেছে একজনে সিএনজি নিয়ে গেছে একজনে দু ট্রাক ভাড়া করে নিয়ে গেছে একজনের আরো প্লেন নিয়ে গেছে প্লেনের মধ্যে বস তাহলে গ্রাহকের গ্রাহকের মধ্যে পার্থক্য আছে আপনি বলি হতে চান আপনি কি নিয়ে আসছেন আপনার অন্তরটা কি বাটির মতো না প্লেটের মতো না আপনার অন্তরটা অন্তরটা ভ্যানলাদের মতো না রিক্সাওয়ালা না অটোর মতো না অন্তরটা ট্রাকের মতো না লকেটের মতো আপনার অন্তর যেমন হবে আপনি তেমন গ্রাহক হবেন আপনি সেই পরিমাণ নূর বহন করতে পারবে দেখেন খেলা কুইলায় সুতরাং দোস্ত তুমি যদি তুমি যদি তুমি যদি ওলি হইবার চাও আগে অন্তর বড় করো অন্তর যদি এর দূরা থাকে তো আমি মাল কোন জায়গায় দিব মাল দেওয়ার জায়গা ভাই না আগে তো জায়গাটা দিবেন জায়গায় দেন না মাল চান আগে জায়গা দেন মাল দিই না না দিই পরে দেখেন বন্ধুরা আমার অলিদের খেদ মতে অর্জন করা যায় কোরআন তার সাক্ষী ইয়াই আল্লাহ আমানুত্তাকুল্লা কোন মা সদিন আল্লাহ যদি অলিদের কাছে বেলায়েতের সম্পদ না আপনাকে অলিদের সোহবাতে যাইতে বলতো না অলিদের সোহবাতে যাওয়ার অর্থই হলো তাকুয়ার সম্পদ অলিদের কলমে বৌজুদ আছে ওনারা এমন গ্রাহক অনেক দাম দিয়ে বেলায়েত করাই করেছে অনেক কষ্ট করে নূরকে বহন করে নূরকে ধরে রাখছে নুরের প্রচারক হয়েছে এখন আপনিও যদি গ্রাহক হন সঠিক গ্রাহক সঠিক মূল্যায়ন করতে জানেন আপনিও অলি হয়ে যাবেন এই জন্য বন্ধুরা আমার মুরসালিন এক নম্বর মুরসালিন হল নবুয়াতের সাথে সম্পর্ক এক প্রকার মুরসালিন হলো বেলায়েতের সম্পর্ক নবী নবীয়ত পাইছে বেলায়েতের কারণে ওই বেলায়েতের তাকসিম মত পর্যন্ত হবে যারা এই বেলায়েতের গ্রাহক হবে বেলায়েতের প্রচারক হবে তারা নবীদের রেসালতের কাজই করতেছে আর যারা রেসালতের কাজ করবে তারাই নায়বে রসুল আপনি আলেমই নায়বে রসুন দাবি করেন কিন্তু আপনি দুই চারটা তালিম শিখাই নাইবের রসুলের কাজ করেন কেন আপনার দ্বারা হচ্ছে বিলায়তের কাজ আপনি কি বেলায়েতের প্রচারক তাহলে আপনি দাবি করেন কিভাবে হ্যাঁ যদি আমার কোন এক সাথী আবদা থেকে আগনা সাথী এই বিলায়তের গ্রাহক হয় এবং এটার প্রচারক হয় আপনি আলেম হয়ে নাইবের রসুল হতে পারবেন না কিন্তু সে নাইবের রসুল হতে যাবে হাজি ইমদাদুল্লাহ মহাজের কি আলেম ছিলেন না কিন্তু রসুল আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গা গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই হোসায়ন আহমদ মাদানি ওনার কাছে বায়াতিস তাহলে এই আলেম বড় বড় আলেম বায়াত কেন কারণ উনি আসলে হাকিকে হাকিকতে নায়বে রসুলকে ছিল হাজিম উনি বুঝছিলেন আমার বেলায়ের দরকার উনি বুঝছিলেন আমার নুরের প্রচার প্রসার দরকার এই জন্য বন্ধু আমার নাইবের রসুল হওয়ার জন্য শর্ত হলো নবী যে রেসালা নিয়ে আসছে সেই রেসালার নাম কি আগে বলি সেই রেসালার নাম কি বেলায়েত সাবাস সাবাস সেই রেসালার নাম কি বেলায়েত আপনি ওই বেলায়েতের গ্রাহক না হইতে পারলে ওই বেলায়েতের প্রচারক না হইতে পারলে আপনি যাই হন না কেন অন্তত নাইবের রসুল হইতে পারবেন না দুনিয়ার মানুষ আপনাকে নাইবে রসুল বলবে আল্লাহর খাতায় নাম কাটা থাকবে আপনারা সিনেই না কেউ আপনি যে মেহনত করতেছেন আল্লাহর তো আপনার চেনা লাগবে নাকি আল্লাহর রসুলের চেনা লাগবে সমস্ত অলিদের চেনা লাগবে চিনে কে এই কোম্পানির কেউ চিনে না ম্যানেজারও চিনে না উপরে কেউ চিনে না নিজের দাবি করলে হবে না বিশরা হাফি মত করছিল কি ছিল তবা করে যখন আল্লাহ রাস্তা এলো বড় বড় আলেম এমন কি ইমাম মালিকই ইমাম মালিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নাদের জামানে উনি বিশ্রা হাফি ছিলেন ওনারা পর্যন্ত ওনার সহপাতে যাইতেন বড় বড় আল্লাহর ওলা বড় 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 কি আবু হানিব রহমতুল্লাহ এতেরাপ করছেন লাউলা সানাটাইন লাহলা কাল আহনাব আমি যদি দুই বছর আমার সাইকের কাছে না থাকতাম আমি আবু হানিবা এলমের গরমে শেষ হয়ে যেত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ ইলে সারা বিশ্বে তার জমানায় সবচেয়ে বড় মুনাজের ছিল তর্ক বিতর্কের পারদর্শী ছিল উনি অলি হওয়ার পরে চুপ হয়ে যেতেন কারোর সাথে কোনো দিন তারপরে কিমিয়া সাদ লাগছে এবং উনি বলছে যে আসলে তর এলেমের এলেমের গরম দেখানোর মধ্যে বেলায়েত নাই এলেম ফানা করার মধ্যে বেলায়েত লুকায় ঠিক ফানা করার ভাত রান্দার মধ্যে খিদা আছে ভাত লাললে কি আপনার খিদা যাবে ভাত খাইলে খিদা ঠিক ঠিক এলেম অর্জন করলে আপনি বেলায়েত পাবেন না এলেম খাওয়া লাগবে আর এলেম ততক্ষণ পর্যন্ত খাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এলেম আপনার আমলে পরিণত জিন্দগিকে আমলে পরিণত না করবে এখন একটা ঘোড়ার উপরে আপনি বোখারি মেসকা তিরমিজি দিয়ে দেন হজরত মাওলানা ঘোড়া সাহেব বলবেন কেন তার উপরে তিরমিজি আছে বোখারি আছে মুক্তি সাহেব কন করে কেন এটা তো ঘোড়া আছে ওর ভিতরে নেই কি নাই ভিতরে বন্ধুরা আমার বেলায়েতের মাপকাঠি হলো নূরকে বহন করা যে গুণা করে তার নূর থাকে না যে গুণা করে তার বেলায় থাকে না আপনি অনেক কিছু জানেন বুঝেন কিন্তু গোনা করতেছেন আপনার জানার কোনো দাম নাই বোঝার কোনো দাম আর একজনের জানে না বুঝে না সনিমুল্লা কনিমুল্লা নসুল্লা এডারে কেউ চিনেও না কিন্তু তার দাম আল্লাহর কাছে বেশি কারণ সে জানেও না বুঝেও না কিন্তু সে আল্লাহর অলিদের সহবতে যাইয়া বেলায়তকে অর্জন কইরা নূরকে বহন করে গোনা করে না আল্লাহর হুকুমের বাইরে চলে না এই সলিমুল্লাহ কলিমুল্লাহ আমার মতো বড় বড় আলেমের থেকে অনেক দাম তার বেশি আমার মতো আলেমের থেকে তার দাম অনেক বেশি আমার নাম নাই অথচ তার নাম আছে বন্ধুরা আমার এই জন্যে মনে রাখবেন রেসালতের দায়িত্ব হলো সর্বজনীন রেসালতের দায়িত্ব শুধু রসুলের নয় কেমত পর্যন্ত উম্মত সকলেরই সকলের দায়িত্ব বহন করতে হবে এটাই বান্দার উপরে পাকের পক্ষ থেকে আমানত আর ওই আমানতকে যদি আপনার বুঝাইতে হয় তাহলে বেলায়তের গ্রাহক হইতে হবে নূরের প্রচার প্রসারক আপনাকে হইতে হবে মার্কেটিং করা লাগবে এর দাওয়াত দিতে হবে দোয়া করতে হবে জিন্দেগিকে পরিবর্তন করতে হবে সকলে রাজি আছেন তো ইনশাল্লা আল্লাহ তালা কবুল করে আমি বন্ধুরা আমার এইটা পরিষ্কারভাবে বোঝানোর জন্য আপনাকে আরও দুইটা বিষয়ে বোঝাবো একটা হচ্ছে তৌহিদ বা একত্রবাদ যদি আপনি বুঝতে চান এটা দুই প্রকার একটা হচ্ছে তৌহিদে জাহেরি আর একটা হচ্ছে তৌহিদে বা জাহিরি হলো জাহিরি আমল জাহির বাতিনি বলা হয় আমল জাহিরি তৌহিদ অনেক থাকতে পারে কিন্তু কোনটা আপনার সেটাই বোঝা লাগবে জাহিরি তৌহিদ অনেক থাকতে পারে কোনটা আসলে আপনার আপনি আপনার শ্বশুর বাড়িতে নিয়ে গেছেন আমারে আমি গেলাম রোহান শহরের রোহান আমারে দিতাছে গল্প গল্প তা দেব কেন অল্প এই জন্য রোহান চিন্তা করছে আল্লাহর একটু বোঝাই আমি আর কত কিছু আছে আমিও শুনতেছি আমার পুরা এলাকা দেয় মার দেখা গত সব আমার আমাদের এগুলা গল্প সল্প সন্ধ্যা পর্যন্ত দেওয়ার পরে আমি সন্ধ্যার পরে রোহানের সাথে খাইতে বসলাম খাওয়ার সময় বললাম আছে এটা তুমি বললা সব তোমাদের মানে এটা আমার শ্বশুরে ও আচ্ছা কি এখন কি গত শ্বশুরে আচ্ছা তোমার শ্বশুরের তালি তোমার কতটুকু আমার তো কিছুই নাই কিন্তু আমার বিবির বিবি পাইছে না এখনো পাই নাই তুমি এত গল্প দিলে কেন বন্ধুরা আমার এই যে গল্প বাস যারা এইগুলা তো হইতে মধ্যে আছে কয় আমি আমাক তমক বড় বড় মাহফিলের মধ্যে বড় বড় জায়গায় নিজের জাহের করে কি করে আল্লাহ আল্লাহ ঘুমটি মেরে কোন খানকা খুলে মধ্যে চুপ করে আর মাহফিল গরম করে মাহফিল কারা গরম করে এই জাহিরি তৌহিদে জাহিরির উপরে যারা আছে নিজেদের এলেমের গরম সামলাইতে না বইরা মাইক ফাটায় টুকরা টুকরা করে ফেলায় কিন্তু যখন জিজ্ঞেস করে তোমার কট্টু আছে কয় আমার কিছুই নাই কি নাই কথা ঠিক কিনা বন্ধুরা আমার কারণ যখনই আমি সে বলবে আমার এই কি এত কিছু আছে তখনই আমি দলিল চাই বসবো দলিল দেখাইতে না পারলে উপায় নাই যখন আমি রোহানকে জিজ্ঞেস করছি তখন রোহান বুঝে ফেলে সে চালাক তো তো হুজুরে যখন জিজ্ঞেস করছে তাহলে কবি দলিল বাইর করে বন্ধুরা আমার তহিদে জাহিরিতে যারা আছেন কথা বুঝে তারা তারা যদি মনে করে আমরা পরিপূর্ণ হয়ে গেছি তার দলিল আল্লাহ পাক এবং আল্লাহ রসুল তার কাছে চাইবে তোমার কলবটা দেখি কতটুকু নূর অর্জন করছো কারণ বেলায়েতের মাপকাঠি কাটি তৌহিদের জাহিরের উপরে না বেলায়েতের মাপকাঠি হলো নূর অর্জন করার উপরে সুতরাং তৌহিদে জাহিরি থাকার সাথে সাথে তৌহিদে বাতিনি আপনার আল্লাহর একত্ববাদের নূর আপনার কলবের মধ্যে থাকতে হবে এই দুইটা জিনিস তৌহিদে জাহিরি এবং তৌহিদে বাতিনি দুইটা যখন একসাথে হবে তখনই আপনি আল্লাহ হবেন তার আগে আল্লাহ হইতে পারবেন না কথা কি বুঝতেছে সুতরাং আল্লাহ হইতে গেলে আপনার দুইটাই খেয়াল রাখতে হবে এলেমের হেফাজত করা লাগবে নূরের হেফাজত করা লাগবে এলেম অর্জন করার সাথে সাথে আমল করে আমলের ময়দানে আমলের শত্রু সমুদ্রের মধ্যে যাইতে হবে সাথে সাথে আপনার নূরের খেয়াল রাখতে হবে আপনার কাছ থেকে নূর যেন ছুটে না যায় বন্ধুরা আমার তৌহিদে জাহিরিক কেমনে বোঝা যাবে আ আলেম মাসে কিন্তু লোভ আছে এলেম মাসে কিন্তু দুনিয়ার ভয় আপনার অন্তরে কাজ করে তাহলে বোঝা যাবে আপনি এখনো তৌহিদে বাতে নিতে প্রবেশ করতে পারেন না যদি তহিদে বা তিনি নূর আপনার কলমের মধ্যে থাকে ওই নূর আপনাকে রাস্তা দেখাবে দুনিয়ার ভয় আপনার ভিতরে থাকবে না দুনিয়ায় কে কি বলল এগুলো আপনার পরোয়া নাই আপনার মর্জি এবং ইচ্ছা আল্লাহর দিকে থাকবে সারে দুনিয়া হো মুখালে কুজবি পরোয়া হে সুয়ে নজর তো সেরেফ সমস্ত দুনিয়া যদি আপনার বিরুদ্ধে হয়ে যায় আপনার কোনো পরোয়া নাই কারণ আপনার মর্জি আপনার আল্লাহর মর্জি আল্লাহর মর্জি আপনার মর্জি কিন্তু আজকাল দুনিয়াদারের বড় বড় আলেমদেরকেও দেখি দুনিয়াদারে বড় বড় সুফি মৌলানা হজরত বড় বড় দাই ইলাল্লাহ বড় বড় আমার মতো পণ্ডিত আমি নিজের ঠকু খালি খালি অন্যতা কইলাবাসী আমার মতো পণ্ডিত যখন দুনিয়ার ভয় ভয়ভীতির মধ্যে পড়ে যায় হাত পাও কাঁপতে থাকে আরে রে কি হবে তখন আল্লাহ ছুটে যায় এই তো আল্লাহ দুর্গা কি রে এতদিন আবার নাম নিলি এখন বিপদে পড়ার সাথে সাথে আমারে বুঝা গেলি কি রে ওই সে নূর কই কি রে কি রে আমি কই আমি কই কই রাখছে তোমারে খুঁজে তো পাচ্ছি যেই হালত পাঠাইলাম যেই বিপদ পাঠাইলাম যেই সমস্যা পাঠাইলাম সেই প্রথমে ভুলছ যারে সেই লোকটা আমি আমি আল্লাহরে ভুলে গেছি তাহলে তোমার তহিদে জাহিরি দিয়ে কি লাভ হবে মুখ দিয়ে স্বীকার করতেছে আল্লাহ এক তোমার রুহ কইতেছে আমার নাই আল্লাহ আল্লাহ পরে দেখি আগে হারাম সারাম লই পরে আল্লাহর খবর লোবো নাও জুবিল্লা মিনজালি কথা ঠিক কিনা আগে গুনা করে লই পরে দেখি দবা করবো না আগে 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 দুনিয়ার করি পরে আল্লাহটা দেখ মনে আগে মাগরিমের নামাজ কই যায় কই ওই চাপটারে লাথি মাই তো মাগরিমের নামাজটা পড়া হয় না তো যখন চাপ পড়ে তখন সবার আগে কে কাকে বোলানো হয় আল্লাহকে বোলানো হয় তা তোমার ভিতরে নূর কোথায় আছে তৌহিত কই আছে মুখ দিয়া তহিদের আলাপ করলে কাজ হবে এইরকম আলাপ তো কুত্তায়ও করা করতে পারে শিয়াল গরুও করতে পারে ওদের যদি জবান দিত ও তোমার সে ভালো বায়ন করতে পারতো আমার সে আমার সেও ভালো বায়ন করতে পারত কুত্তা মারকা বয়ান দিয়া হ্যাঁ আর ছাগল গরু মার্কা বয়ান দিয়া ওয়াজ হবে কিন্তু পেট ভরবে না বন্ধুরা আমার তো ঈদের জাহিরি বোঝা যায় যখন দুনিয়া আখিরাত সামনা সামনে আসবে তখন আপনি কাকে গ্রহণ করতেছেন যদি আপনার দ্বারা দুনিয়ায় প্রাধান্যতা হয় তাহলে বোঝা গেল আপনি তহীদের জাহির মধ্যে আসেন বাতিনির তিনি মধ্যে যান নাই ভিতরে থাকবে সে তো আল্লাহকে পাওয়ার জন্য ছটফট করবে কোথায় আল্লাহকে পাওয়া যায় সেইটার জন্য সে রাত দিন মেহনত করতে থাকবে রাত দিন মেহনত করতে থাকবে বন্ধুরা আমার একটা হলো বিশ্বাস একটা হলো বিশ্বাস এটা আপনার তরফ থেকে ঘোষণা কিসের তরফ থেকে ঘোষণা আপনি ঘোষণা করলেন আমি আল্লাহরে বিশ্বাস করি আরেকটা হলো বিশ্বাসী বান্ধা হওয়া বিশ্বাসী এটা কার পক্ষ থেকে ঘোষণা হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কি ঘোষণা দিছে আপনার ব্যাপারে আটকে গেছেন দেন আটকাচ্ছি কোথায় আপনি আপনার জায়গা থেকে তৌহিদের ঘোষণা দিলেন আপনার ব্যাপারে আল্লাহ পাক কি তৌহিদের ঘোষণা দিছে কিনা বলেন হুজুর এটা কেমনে বুঝবো কেন মরার পরে বুঝবেন ওই দিন তো জান্নাত জাহান্নাম আলাদা হবে তখন তো বুঝে লাভ নাই তাহলে কি করবো ওই সময় যদি আল্লাহ কয় তোমার তৌহিদ কবুল না তাহলে তো শেষ তাহলে কিভাবে বুঝবো আল্লাহ তরফ থেকে ঘোষণা আপনি কখন পাবেন যখন আপনি বেলায়াত অর্জন করবেন নূর অর্জন করবেন আপনার দ্বারা গোনা হবে না তখন আল্লাহ পাক মানে দুনিয়ার মধ্যে ঘোষণা করে দিবেন আপনার ব্যাপারে আপনার ফুল ফল আপনার দ্বারা ফোটা শুরু হয়ে যাবে আপনার দ্বারা আল্লাহ পাক খেদমত নেওয়া শুরু করে দিবে আপনার দ্বারা পাক বেলায়তের কাজ নিবে আপনার দ্বারা চোখের পানি আপনার কাছ থেকে আল্লাহ চোখের পানি নিবে রাতের তাহাজ্জুদ নিবে পাক আপনার দ্বারা ওই সকল কাজ নিবে যেই সকল কাজ আল্লাপাক পছন্দ করে আর একটু সামনে গেলে আরো বুঝতে পারবেন আসল তহিত কি এটা বুঝলে ওটা বুঝতে পারবেন আসল তহিত হলো আলো ছড়ায় কি ছড়ায় কি ছড়ায় যিনি বিশ্বাস করে তারও নূর আছে যিনি আল্লাহওয়ালা তার নূর আছে যিনি বিশ্বাস করে তার নূরটা দামি বেশি সব জায়গায় পাওয়া যায় না কি পাওয়া যায় না সেটা দুধের মতো কিসের মতো নিজে খাইতে পারবেন হ্যাঁ অপরকে দিতে পারবেন কিন্তু দুধ দিয়ে পবিত্র হইতে পারবেন না যিনি বেলায়তলা তার দাম আপ দুধের মতো না তার দাম দুধের সে কম তার দাম কিন্তু কাছে বেশি হলো পানির মতো কিসের মতো নিজেও গোসল করলে পবিত্র হয় আরেকজন গোসল করলে পবিত্র হয় ওটা দ্বারা অজু গোসল সব চলে খাইলে পেট ভরে আরেকজন খাওয়াইলো পেট ভরে তাছাড়া যান বাসে না দুধ সারা জীবন খাওয়াইলে ওই বান্দা মারা যাবে যদি পানি না খাওয়ানো হয় আর যদি সারা জীবন পানি খাওয়ান এক গ্লাস দুধ না দেন মরবে না দুনিয়ার জাহিরি বান্দাদেরকে দুধের মতো দেখা যায় অনেক দামি দেখা যায় মনে হয় কত হুমরা চুমরা কি না কি আর আল্লাহ তো পানি সব জায়গায় পাওয়া যায় এই জন্য এটার দাম বোঝা যায় না বন্ধুরা আমার আসল তৌহিদ কি করে আলো ছড়ায় ঠিক তেমনি ভাবে যারা ইমান যারা বিশ্বাস করে তাদের ভিতরে নূর আসে তার নূরের মধ্যে এত পাওয়ার নাই যে তার নূর নূর দ্বারা অর্জন হবে এত পাওয়ার নাই আর আল্লাহর বন্ধু হয়ে যাবে সে কারোর সাথে আল্লাহর সম্পর্ক সে করাই দিতে পারবে এই পাওয়ারটা তার নাই আরেকজনের নূর আছে কিন্তু এই নূরটা এত দামি যে সে নিজেও আল্লাহওয়ালা হইতে পারে আল্লাহর বান্দারদেরকে আল্লাহ বানাইতে পারে দাওয়াত এবং দোয়ার মাধ্যমে তাহলে আসল তহিদ কি আসল তহিদ হলো আলো ছড়ায় কি ছড়ায় একটা গাছ আছে বানজা গাছ জীবনে ফল ধরে না আরেকটা গাছ আছে সব চব্বিশ মাসেই বারো মাসি ফল ধরে তো বানজা গাছতে আপনি বারো মাসি ফলের সাথে কেমনে তুলনা করেন বন্ধুরা আমার হাকিকতে তৌহিদ হলো সৌবাতের নূর আর হাকিকতে সৌবাতের নূর হলো সোহবাতে রাসুলের নূর বন্ধুরা আপনি আমার দুইটা দুই জায়গায় কাজ করে বন্ধুরা আমার সৌবাতের নূর দুই ভাবে কাজ করে কয় ভাবে নিজে আলোকিত হয় আরেকজন আলোকিত করে বন্ধুরা আমার আল্লাহ আল্লাহদেরকে আল্লাহ কেন বনা বলা হয় কারণ তারা আল্লাহ পাকের নূরের মাঝে সর্বক্ষণ ডুবে থাকে সর্বক্ষণ ডুবে থাকে যে আল্লাহ পাকের নূরের মধ্যে সর্বক্ষণ ডুবে আছে সে আল্লাহ পাকের সৌবাতেই তো আছে যে আল্লাহ পাকের নূরের মধ্যে সর্বক্ষণ সে আল্লাহ পাকের সৌবাতেই তো আছে তা নাহলে ডুবে কেমনে আছে আল্লাহ ওলাদের ডাইনে নূর বামে নূর আগে নূর পিছে নূর উপরে নূর নিচে নূর চোখে নূর ভিতরে নূর সব জায়গায় নূর স্বয়ং আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছে আল্লাহ পাক বলেন আমি তার চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে কান হয়ে যাই শুনে জবান হয়ে যাই বলে হাত হয়ে যাই ধরে পাও হলে হয়ে যাই চলে শরীর হয়ে যাই অঙ্গপতঙ্গ রক্তের বিন্দু বিন্দু আমি তার হয়ে যাই সে আমার হয়ে যায় তো সে আর আল্লাহ আল্লাহর सोबत আছে না তো কার सोबत আছে তোমার মতো হ্যাঁ গায় মার কা মানুষ এর আছে না গরু খাওয়া মুসলমান সোভাতের কি বুঝো গরু খাওয়াটাই বুঝো ওইটাই খাইবা সোভাত বুঝতে হইলো তো সোভাতে আসতে হবে আলোর মধ্যে আয়শা না আয়শা তুমি অন্ধকারে ঢিল মারো আলো কি জিনিস দেখছো না দেখা কথা বলো সূর্যের দিক তাকায় দেখো কয় মিনিট চোখ রাখতে পারো আল্লাহ চোখের মধ্যে তুমি বেশি কোন তাকায় থাকতে পারবে না তাকায় থেকে দেখো প্রমাণ চাও তাকায় থেকে দেখো সূর্যের পাওয়ারের থেকে আল্লাহ চোখের পাওয়ার বেশি থাকে ন ওটার মধ্যে নূর থাকে কি থাকে এত সুজানা যে চোখের সামনে চোখের দিকে চোখ তাকায় থাকবা এত সুজানা বিষয়টা বুঝছি বন্ধুরা আমার আল্লাহকে আল্ল কেন বলা হয় আল্লাহওয়ালারা আল্লাহর আল্লাহর পরিবার এটা কেন বলা হয় কারণ আল্লাহওয়ালারা পাকের পক্ষ থেকে পাকের পক্ষ থেকে পাঠানো প্রকৃত নায়েব মনোনীত পাকের পক্ষ থেকে মনোনীত দিন কে প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের যান এবং যৌবনের বাজি লাগাইয়া দেয় জান এবং যৌবনের বাজি লাগায় দেয় তো তুমি কয়বার লাগাইছো জান আর যৌবনের দিন প্রতিষ্ঠা করার জন্য দিন প্রতিষ্ঠার জন্য তুমি জান এবং যৌবনের বাজি লাগাইছো আল্লাহর পরিবারভুক্ত যারা তারা আল্লাহর জন্য জান এবং যৌবনের বাজি লাগায়া দেয় তুমি তোমার পরিবারকে ঠিক রাখার জন্য তোমার বাচ্চাকে তোমার বিবিকে পালার জন্য তোমার বাবা-মাকে পালার জন্য রাত দিন কষ্ট করতেছে কেমন যেন মানুষ দেখলে মনে হয় যে রোহান তার যৌবন এবং জানের বাজি লাগাই দিছে কথা ঠিক কিনা আল্লাহর ক্ষেত্রে এটা মনে হয় সমস্যা যার পরিবার সদস্য সে তো তার পরিবারের খেয়াল রাখবে সে তো তার পরিবারের আল্লাহর পরিবারের সদস্য যারা হয় তারা আল্লাহর খেয়াল রাখবে কি রাখবে তুমি তোমার বউ বাচ্চার পরিবারের সদস্য তুমি তোমার বউ বাচ্চার খেয়াল রাখো আল্লাহর 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 তুমি তুমি তোমার মনেই করো না তো পরিবার কাছে আল্লাহ দিবে কি এত সহজে কথা কি বুঝো আগে এত সহজে দিবে তুমি আল্লাহর জন্য কি করছো আল্লাহর জন্যে কতটুকু জান লাগাইছো কতটুকু জানের বেজি বাজি পেশ করছো কতটুকু কোরবানি করছো এটা হিসাবের বিষয় আল্লাহ বলে বউ পালার জন্য দিন রাত মেহনত করলা রাত রাত নাই দিন নাই বিবি পালার জন্য সন্তান পালার জন্য তুমি মেহনত করলা রাত দিন নাই আমি আল্লাহর দিন কায়েম করার জন্য তুমি রাত দিন কতটুকু সময় লাগাইছো এই জন্য আল্লাহ আল্লাহ আল্লাহর পরিবার এই কারণেই হয় পরিবার শুধু রক্তের সম্পর্কের জন্য হয় না পরিবার হচ্ছে একটা এমন সম্পর্ক যে একজন আরেকজনের খেয়াল রাখে একজন আরেকজনের অনেক সময় বিবি বাল বাচ্চা তালাক হয়ে যায় না সন্তান ওরাও তো বিয়ে করছে ওরাও সন্তান আছে একজনের সন্তান ফালাই তুই আরেকজনের সাথে বিয়ে বসছে তাহলে পরিবার কেন হইল পরিবার তো এমন হইতে পারে না তার মানে বিবাহ আর রক্তে সম্পর্কর মাঝেই পরিবার যে এই বিষয়টার ধারণা তোমার ঠিক না পরিবার আমাদের খানকা হালে আহলুল্লাহদের একটা পরিবার এখানে একজন আরেকজনের খেয়াল রাখতে হবে সাহেকের খেয়াল রাখা খানকার খেয়াল রাখা মাদ্রাসার খেয়াল রাখা মেহনতের খেয়াল রাখা ছাত্রামলের আমলের খেয়াল রাখা যান যৌবন মাল ধন সম্পদ এখানে ব্যয় করা যদি তুমি এইভাবে নিজেকে চিন্তা করতে পারো তাহলেই এই পরিবারের সদস্য হইতে পারবা বন্ধুরা আমার আল্লাহ রা আহলে বায়াত কেন তাদেরকে আহলে বায়াত কেন বলা হয় কি বলছি আহলে বায়াত তার মানে আল্লাহ রসুলের পরিবারভুক্ত কেন বলা হয় কথা ঠিক কি না কারণ হলো তারা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিন প্রতিষ্ঠা করার জন্য যে কাজ আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন সেটা কি অজানা ফিল আরদি খলিফা আল্লাহ বলেছেন আমার পরিবার যারা ভুক্ত তাদেরকে আমি একটা দায়িত্ব দিব সেটা হচ্ছে আমি দুনিয়াতে তাদেরকে খেলাফত দান করবো তো এই খানকা এখানে আমি সাজাইছি এটাও একটা খেলাফতের অংশ কি বলেন খেলাপথের অংশ না এটাও খেলাফতের অংশ কেন এখানেও দিন কায়েম হচ্ছে দিন যেখানেই কায়েম হবে সেখানেই খেলাফাত সেখানেই খেলাফাত প্রতিষ্ঠা হচ্ছে দিন যেখানেই কায়েম হচ্ছে বন্ধুরা আমার বায়াত এই জন্য বলা হয় আল্লাহরা দিনের নিজবাতে খেয়াল রাখে কি রাখে এই জন্য তারা ধারাবাহিকতা বজায় রাখে আকাবারে দিনের পথ এবং মতের উপরও সুপ্রতিষ্ঠিত থাকে সর্ব অবস্থায় অটল এবং অবিচল থাকে রসুল সাল্লাহ সাল্লামের মর্জির বাহিরে তারা কিছু করে না এই কারণেই তারা কি আহলেবায়াত রসুল থেকে যেইভাবে আসছে তারাও দিনকে সেইভাবে সামনে নিয়ে যাচ্ছে নিজের মন গড়া মতো নয় যেইভাবে আসছে এইভাবে রসুল থেকে লাল আসছে আলির থেকে আসান বস্তি আসছে এইভাবে দেখো আমাদের সিলসিলায় চল্লিশ একচল্লিশ দিন একচল্লিশ জন আসে আমি বিয়াল্লিশ কোথাও চল্লিশ নাম্বারে আসি এই যে নাম্বারে উপরে আমার যারা আকাবের দিন আছে ওনারাও কিন্তু ধারাবাহিকভাবেই আসছে কিভাবে আসছে আমরাও ধারাবাহিকতা ওইভাবে বজায় রাখতেছে কার ধারাবাহিকতা রসুলের ধারাবাহিকতা এই জন্য আমরা রসুলের আহলে বায়াত অর্থাৎ রসুলের পরিবার ভুক্ত বুঝে আসছে এবার আছেন একটা হলো এলেম অর্জন করা আরেকটা হলো ওই এলেমের মাধ্যমে ইমানি পরিবেশ প্রতিষ্ঠা করা আপনি এলেম অর্জন করছেন আপনার কাছে আতর আছে মুটকে আটকায় রাখছেন তো কি লাভ লাভটা কি বলেন আপনার কাছে এলেম আছে ইমান আছে ইমানের মুঠ কি খুলে ওটার সুবাস ছড়াইতে দেন ওই সুবাস দিয়ে পরিবেশ তৈরি করেন আজকে বাংলাদেশে কত আলেম প্রতি বছর নিচে না আলেম হাফেজ মিলা তাহলে সকলেই যদি তার এলেমের মুঠ কি খুইলা ওইটার সুবাস ছড়াইতো তাহলে এই এই বাংলাদেশটা পুরাপুরি হেদায়েতের হেদায়তের বৃষ্টিতে ভিজা একেবারে হয়ে যাচ্ছে সকলে হেদায়ত শুধু এলাম অর্জন করা ইমান অর্জন করা যথেষ্ট নয় এলএম এবং ইমান অর্জন করার সাথে সাথে প্রতিষ্ঠা করতে হবে ইমানই শুধু কোরআনের নূর হাদিসের নূর জিকিরের নূর নামাজের নূর জাকাত নূর হইলেই চলবে না এর দ্বারা সোহবতের আলোর দ্বারা এই নূর গুলোকে আলোকিত করতে হবে বুঝেন নাই কি বুঝছেন কিছুই বুঝেন নাই বুঝছি বললে হবে ব্যাখ্যা আমার কাছ থেকে শোনেন মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ব্যাখ্যা শুনেন আল্লাহ বলতেন তা আমিও বলছি ব্যাখ্যা আমার কাছ থেকে শোনেন আপনি কি বুঝছেন কোরআনের নূর মানে এটার আপনি মনে করেন সবজির নাম দিই উদাহরণস্বরূপ কোরআনের নূরকে কোন সবজির নাম দেওয়া যায় মনে করেন এটা ভালো সবজি হ্যাঁ হ্যাঁ ফুলকপি আচ্ছা ফুলকপি হাদিসের নূর এবার বলেন এটা কি হ্যাঁ পাতা কবি মাসাল এবার জিকের নূর এটাকে কি বলা যায় হ্যাঁ সিম আচ্ছা মাসাল নামাজের নূর এটাকে কি বলা যায় হ্যাঁ হ্যাঁ টমটো মাসাল জাকাত সৎকার নূর এটার কি বলা হয় আলু আলু এবার আপনি এগুলা কাঁচা খাবেন কি খাবেন না পাকায় খাবেন দ্বারা এই জিনিসগুলো পাকানো হয় বুঝছেন বুঝছেন কি কিছু শুনে তার মানে যদি আগুন না থাকে তো আপনার এই কোরানের নূর হাদিসের নূর জিকিরের নূর নামাজের নূর জাকাত সৎকার নূর ওটা পাকতেছেই না তো এটা কি পারতেছে না শুধু নূর আছে এখনো পাকানো হয় নাই তো গ্রাম বাড়বে কিভাবে গ্রাণ বার হচ্ছে না কেন পোটেলেরও ঘাণ আছে আলুরও ঘ্রান আছে টমেটোরও ঘণ আছে ফুলকপি খাইতে খাইবি খাইতে ভালো লাগে ঘ্রান হয়ে যায় কে কেমনে ঘরে তো ঘ্রান হবে বাইরের মানুষও ঘ্রান পাবে কখন যদি পাকানো হয় আপনার কোরআনের নূর আছে পাকানো হয় নাই নূর দ্বারা যদি পাকানো হইতো আল্লাহ সোহবাতের নূর দ্বারা যদি পাকানো হইতো কোরআনের নূর ঘ্রানময় হয়ে যাইতো সৎকার নূর ঘ্রানময় হয়ে যাইতো জিকিরের নূর ঘ্রানময় হয়ে যাইতো আমরা হলে নূর গুলো জ্ঞানময় হয়ে যায় তো কারণ না সবই আছে পাকানি হয় না পাকানি হয় না পাকাবেকারা আল্লাহওয়ালা রাব্বাদ এই লাগবে আমরা হলে বাবুর্সি নূর পাকানির বাবুর্সি আল্লাহ পাক কবুল করেন আমিন নূর বাগানের বাবুর্সি হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করে। এই জন্যেই আমি বলতেছি অলিরাই হলো মাদ্রাসা খানকা মার কাজ এবং তবলিগের কর্ণ ধর যতদিনই এ দ্বারা দেখেন যতদিনই মহল কায়েম করা দেখেন যত মাদ্রাসা দেখেন সব কিছুর পিছনে কোন না কোন আল্লাহ হাত আছে এমনি হয়ে যায় না এগুলো পাখাইছে আল্লাহ এরা বৈশা বৈশা উলামা আকরামরা বইসা বইসা দরজ দিতাছে এতটুকু এদের যোগ্যতা জি কিন্তু ওদার পিছনে আপনি ইতিহাস দেখেন কোন না কোন আল্লাহ ওয়ালার হাত আছে কোন না কোন আল্লাহ ওয়ালার রা দীনের মেহনত আছে ঠিক তোর বুঝেন আমার বুঝান না দেখি আমি সামনে আগাইতেছি আরো সামনে আছে তাহলে কি সামনে আরো আছে বুঝেন একটু এখানে যদি এই থাকে তাহলে সামনে কি আছে আরো কিছু আছে বন্ধুরা আমার জাহেরি বাতিনি দুই কাজের জন্য দুইটি মেহনত তার মানে আমি একটু আগে বুঝাইলাম আল্লাহ ওলাদের কাছে জাহেরিয়ে জাহেরি আল্লাহ ওলার এই এবং বাতিনি ভাবে দিন প্রতিষ্ঠার জন্য সম্পময় ক্ষমতা আল্লাহ পাক আল্লাহ ওলাদের হাতে দিয়েছেন এই জন্যে জাহেরিয়ে বাতিনি দুইটা কাজের জন্য আল্লাহ দুই ধরনের মেহনত করে কয় ধরনের জাহেরি মসজিদ মাদ্রাসা সাজানোর জন্য কিতাব আদিকে সাজানোর জন্য আলেম বানানোর জন্য আল্লাহ সর্বক্ষণ কিতাবের লাইব্রেরিতে ডুবে থাকে থাকে অর্জন করতে পরে আরেকজনকে পড়াইতে থাকে আল্লাহ ওয়ালাদের প্রথম কাজ এটা আমি না পড়া পড়াইতেছি এত কিছু আমি বলতেছি কিভাবে বহুত মেহনত করা লাগছে আপনি কর না বের করেন দেখি আমি যা বের করলাম এটুকু বাইর করতে আপনার কম সে কম এক বছর টাইম লাগবে যদি আপনার এর সাথে যোগাযোগ না থাকে বেলায়েতের সাথে কানেকশন না থাকে আপনি বুঝবেনই না তো আগামাথারে আগারে পাশার সাথে লাগাবেন পাশারে আগার সাথে লাগাবেন লাগাবেন কোনটা কেমনে পাকাই তবে কিছুই তো বোঝেন না আন্দাজি কি করবেন নিজেই বুঝবেন না পরে তো ডাল খিচুড়ি হয়ে যাবে ডাল খিচুড়ি তাও কেমন হয়ে যাবে বাসিটা বন্ধুরা আমার সর্বক্ষণ আল্লাহ আল্লাহ রাব এই জন্য বুয়া এত সোজা না হুম আসলে আমার হজরত আল্লাহ বলতেন আসলেই সহজ না কি না সহজ না সবক এটা সবকে বস্তু হয় কিছু বস্তু হয় এখন আপনার জন্য সহযোগ আমরা সবকে বলছি ই বলছি হ্যাঁ আল্লাহওয়ালাদের শুধু মাদ্রাসার সবক সবক না এটাও সবক এটাও কি এখানে যারা আসে চলে সবাই ছাত্র কে খানকার ফির মুড়ি দিয়ে বানাইছে বানায় জিনিসটা নষ্ট করে বানাইছে সবক এটা আসল সবক আসল দশ জি যেখানে আপনার শিক্ষার মধ্যে কি হবে আপনি যে এলএম অর্জন করছেন বা আপনি যা জানেন তার মধ্যে আপনার ভিতরগতভাবে একটা কি হবে পর্যালোচনা হবে কি হবে তারপরে নিট জিনিস বের হয়ে যাবে ঘিটা বের হবে সরটা বের হবে দুধের সর বের হবে দুধের ঘি বের হবে আসল জিনিস মাখন বের হবে আসল জিনিস বের হবে তখন আপনি বুঝতে পারবেন হক বাতিল কোনটা আসলে দর্শই বসেন না কি বুঝবেন সবকই বসেন না তো ওই ছেলেবেলাদেরকে সবক দিতেছি আমি বন্ধুরা আমার এই আল্লাহ ওয়ালারা জাহিরি শিক্ষা শিক্ষাকে প্রচার প্রসার করার জন্য সর্বক্ষণ কিতাবের মধ্যে এলেমে দর্শে লিপ্ত থাকে নিজেরাও সবক পড়ে অন্যদেরকেও সবক পড়ায় আর খানকার শিক্ষার জন্য খানকার মাধ্যমে আল্লাহওয়ালারা কি করে সর্বসময়ে ধ্যানে জ্ঞানে দোয়া জিকির আর ফিকিরে লিপ্ত থাকে যাই নামাজের উপরে থাকে রাত্রে বেলায় চোখের পানি জড়াইতে থাকে আল্লাহর সাথে সম্পর্ক কইরা আল্লাহর থেকে মাখো না বন্টন করতে থাকে এই যে মাখো না বন্টন করতে এটা সাধারণ জিনিসটা আমি যে আলোচনাগুলো করছি এক কম সে কম আপনাকে পাই নিচের পক্ষে দশটা তফসিল পড়া লাগবো কয়টা তফসিল এক তফসিলে পাইতেন না এক তফসিল এক কাঙ্কা লেখা আরেক তাফসিরে আরেক খান তো এই তাফসির বাইর করতেই আপনার সময় চলে যাবে অনেক দিন এটা কিনতে হবে পড়তে হবে ওই যে কোন জায়গায় আছে বাইর করতে আপনার যার মারা এই সবকে বসলে সহজ হয়ে যায় সবকে বসলে সহজ হয়ে যায় বন্ধুরা আমার তাহলে দুই ধরনের দুই ধরনের এলেম জাহিরি এলেমেরও কর্ণধারকারা আল্লাহওয়ালারা

কাদের মাধ্যমে হয় আল্লাহওয়ালাদের মাধ্যমে খানকা কাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় পুরা দুনিয়ায় আল্লাহ ওয়ালাদের হাতে তুমি দেখো না তোমার চোখ নাই এই জন্য বুঝো না পুরা দুনিয়ায় কাদের হাতে আল্লাহওয়ালাদের হাতে তুমি খুঁজতে খুঁজে পাচ্ছ না যাদেরকে আল্লাহ পাক যাদের কারণে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছিলেন ইন্নি আলামু মালা তা আলামুন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহওয়ালাদের পাক রসুলের জামানা থেকে আম্বি আলাইম সাল্লা জামানা থেকে নিয়ে এই পর্যন্ত যেই রকম নবীদেরকে প্রোটোকল দেওয়া হয়েছে যেই রকম নবীদেরকে হেফাজত করা হয়েছে যেই রকম নবীদেরকে সিকিউরিটি দেওয়া হয়েছে ঠিক হু বহু সিকিউরিটি বহু হু বহু প্রোটোকল হু সিকিউরিটি সিকিউরিটি আল্লাহ কে দেওয়া হয়েছে হয়েছে একই প্রোটোকল একই মাপের এবার আসেন আমি কিভাবে বলবো সেই প্রোটোকল সিকিউরিটি কিভাবে দেওয়া হয়েছে সর্বোচ্চ বিনিয়োগ করছে পাক আল্লাহ জন্য প্রথমে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে এই কোরআন বিনিয়োগ করছি আমি এই কোরআন আমি দিছি আল্লাহ ওলাদের জন্য মিম আলিফুল্লাহ জা কিতাবি মুত্তাকিন যারা তাকে অর্জন করবে যারা আমার অলি যারা আমার বন্ধু তাদের জন্য এই কিতাব আল্লাহ বলে নাই হুদাল্লিল মুসলিমিন আল্লাহ বলে নাই হুদাল্লিল মিন আল্লাহ বলে নাই আল্লাহ বলছে হুদাল্লিল মুস্তাকি আল্লাহ বলে নাই হুদাল্লিল সাইকুল হাদিস হুদাল্লিল ওলা আল্লাহ মাতুর দাহার কয় নেই আল্লাহ হুদাল্লিল আলে মৌলানা কয় নাই আল্লাহ কি বলছে হুদাল্লিল মুস্তাকি তার মানে কোরআন কাদের জন্য মোত্তাকিদের জন্য প্রথমেই আল্লাহ স্বীকৃতি দিয়ে বললো এই জন্য যারা মোত্তাকি তারাই এই কোরআন পড়বে তারাই কোরআন বুঝবে তারাই উপরে থাকবে তাহলে প্রথম ঘোষণা আল্লাহ আল্লাহওয়ালাদের জন্য আল্লাহ পাক সুরা বাকারার মধ্যে তার নিজের ঘোষণা করে দিলেন অলিদের ব্যাপারে যে অলিরাই হলো আমার কোরআনের আহাল অলিরাই হলো আমার কোরআনের আহাল কোরআনের উত্তরাধিকারী এইবার আল্লাহ তালা বললেন যাকে আহাল বানানো হয় তার আগে পিছে সিকিউরিটি দেওয়া হয় যেমন কাউরে মন্ত্রীর পদ দিলে আগে পিছে সিকিউরিটি থাকে আগে পিছে প্রটোকল থাকে সামনে লোকজন থাকে পিছনে গাড়ি থাকে সামনে পুলিশ থাকে পিছনে আর্মি থাকে সামনে বিডিআর থাকে পিছনে নৌবাহিনী বিমান বাহিনী সব বাহিনী দিয়ে একজন মন্ত্রীর প্রটোকল হেফাজত করার জন্য সরকার বিনিয়োগ সর্বোচ্চ বিনিয়োগ করে থাকে সব থেকে আর বড় বড় দামি দামি রাইফেল অস্ত্র এসেলার এইগুলো বিয়ন বিনিয়োগ করে কথা ঠিক কিনা বলে আল্লাহ তালা বললেন আমি যেহেতু সর্বোচ্চ জিনিস আমার প্রিয় জিনিস কোরআন আমি আমার অলিদেরকে দান করেছি এখন এই কোরআন হেফাজত আমার অলিরা করবে কোরআন হেফাজত করতে গেলে তার সর্বোচ্চ বিনিয়োগ সর্বোচ্চ সিকিউরিটি দিতে হবে সর্বোচ্চ প্রোটোকল দেওয়া লাগবে এই সর্বোচ্চ প্রটোকল কোথায় পাবে আল্লাহ পাক বলে দিলেন ইন্না আউনিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহাজানুন আল্লাহ আমার বন্ধু তোমার জন্য আমি কোরআন দিয়েছি তুমি কোরআনের ময়দানে নেমে যাও তোমার হেফাজতের কথা তোমার চিন্তা করা লাগবে না আমি তোমার বন্ধু বলে দিচ্ছি তোমার ঝরিলের একটা পথ কারো ক্ষমতা নাইছে বলানো আমি তোমাকে নির্ভয় দিয়ে দিলাম লা খাউফুন আলাইহিম তোমার কোনো ভয় নাই ওয়ালাহুম জানুন তোমার কোনো টেনশন করতে হবে না সব আমি দায় দায়িত্ব নিলাম সর্বোচ্চ পটকেল আল্লাহ স্বয়ং হয়ে গেলেন সিকিউরিটি আর্মি বিডিআর নৌবাহিনী বিমান বাহিনী এইগুলা হয় আর আল্লাহ সিকিউরিটি হেফাজত স্বয়ং নিজেই ঘোষণা করে এরপরে আসেন ক্ষমতা দেওয়া লাগে পাওয়ার দেওয়া লাগে না একজনের মন্ত্রী হয়েছে পাওয়ার না থাকলে মন্ত্রীর দাম কি একজন আর্মি হয়েছে পাওয়ার না থাকলে আর্মি দান কি পাওয়ার তো দেওয়া লাগবে তাহলে পাক যাকে আল্লাহর বন্ধু হিসেবে ঘোষণা করেন তার ব্যাপারে আল্লাহ পাক পাওয়ার দেন কি পাওয়ার দেন মান আদ আজান আলি আনু ও আমার বান্দারা শুনে রাখো হাদিসে কুদসির মধ্যে পাক বলেন আমার বন্ধুদের সারে যারা সানে বেবি করবে আমার বন্ধুদের সানে যারা করবে তাদের ব্যাপারে আমি বলে দিলাম না খবরদার যদি দুশি করো তাহলে আমি আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবো ক্ষমতা দিচ্ছে এবার আসেন উনিদেরকে সামান্য মনে করেন আপনি আজকে সামান্য মনে এই এইবার আসেন আল্লাপাক কেমন দৃষ্টি শক্তি দিয়েছে সবারই তো একটা ক্ষমতা থাকে পাওয়া থাকে না রাইফেলের বন্দুক থাকে তো আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে তো রাইফেল নাই আল্লাহ ওলাদের রাইফেল হলো তাদের চোখ তাদের জবান তাদের হাত তাদের তসবি তাদের জিকির আল্লাহ এইগুলা রাইফেল কেন কারণ এইগুলার মধ্যে নূর থাকে নুরের গুলি থাকে কিসের গুলি ভাই নুরের গুলি কেমন আল্লাহ পাক বলেন তার চোখের পাওয়ার তার জবানের পাওয়ার হাতের পাওয়ার তোমার রাইফেলের থেকেও বেশি তোমার অ্যাসেলার থেকে বেশি তোমার দুনিয়ার যত অ্যাটম বোমা আছে তার থেকেও বেশি আল্লাহ পাক বলেন তাকু ভয় করো তার এস এম জির পাওয়ার দেখো এই ব্যাধবের গোষ্ঠী ভয় আল্লাহওয়ালাদের আল্লাহ তাদের এস পাওয়ার দেখ তাদের এস ক্ষমতা দেখ তাদের রাইফেলের গুলি তোরা তো সামান্য কি ঢুকাস দুই চারটা গুলি ঢুকাস আর বহুত বড় বাহাদুরি দেখাস এটম বোমানিয়া বাহাদুরি দেখাস আল্লাহওয়ালাদের গুলির পাওয়ার দেখ তাদের গুলির মধ্যে নূর মাখানো থাকে তাদের গুলির মধ্যে নূর থাকে তাদের গুলির মধ্যে নূর থাকে তাদের নজরের মধ্যে নূরের গুলি মিশ্রিত থাকে ইত্তাকু ভাই কর ওদের আসেমজি থেকে ভাই কর ওদের গুলিকে তাদের সূক্ষ্ম দৃষ্টিকে ভয় কর কারণ তারা আমি আল্লাহর নূর দ্বারা হু দেখতে থাকে আল্লাহু আকবার protocolo বুঝছেন protocolo বুঝছেন জি আল্লাহ ওয়ালাদের বিয়া না শেষ হয়ে যাবে বন্ধুরা কেউ যেন বিয়া দ করে আল্লাহ ওয়ালাদের এইখানে বিয়া দবির কোনো স্থান নাই আমল কম হইলো চলবে मोहब्बत একটু কম হইলো চলবে ক্লাসিকটু কম হইলো চলবে কিন্তু আদবের ক্ষেত্রে আল্লাহ ওয়ালাদের ক্ষেত্রে 100 তে লাগবে এক পার্সেন্ট কম আল্লাহ কাছে এক পার্সেন্ট কম আদব দেখাইছ আল্লাহর কাছে কবুল না আল্লাহর কাছে কবুল না এইবার আসেন শুধু এখানেই প্রটোকল করে নাই এখানে হেফাজত করে নাই সারা বিশ্বের মুমিন মুমিনা যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত নামাজ পড়তেছে সকলকে আল্লাহ পাক বাধ্য করেছেন আল্লাহ ওয়ালাদের জন্য দোয়া করতে এমপির জন্য কয়জন দোয়া করে এই এলাকার মানুষ তার কিছু কর্মচারী তার কিছু দলের লোক এমপির জন্য দোয়া করে একজন সরকারের লোক কয়জন দোয়া করে তার কিছু দলের লোক হয়তো দোয়া করতে পারে কিন্তু আল্লাহ ওয়ালাদের ব্যাপারে আল্লাহ পাক সিস্টেম বানাই দিছে যারাই নামাজ পড়বে সকলে দোয়া করতে হবে বাধ্য বাধকতা ওই যা দোয়া করা সারা তো নামাজই হবে না কি হবে না সেটা কি যখন আমরা

দুয়া তো তুমিও করতেছ বিশ্বের মুমিনরা করতেছে তুমি একা করলে কি তুমিও নামাজে গেলে দোয়া করতে বাধ্য আল্লাহ খাওয়া নাই ওই মুনাফিকজন নামাজ পড়ে সর উপায় নাই ওরো বই নাই উপায় নাই ওরো দোয়া করা লাগে বাধ্য আমার জন্য আল্লাহ আমার সহায়কের জন্য তার সহায়কের জন্য সারা বিশ্বের অলিদের জন্য দোয়া করা তাদের জন্যে ওয়াজিব হয়ে যায় হয়ে ওয়াজিব ওয়াজিব এটা পড়া কি তাছাও ছাড়া চৌষের দাদা লাগবে নামাজ হবে না অজীব তরক হবে কি হবে বন্ধুরা আমার এই তাসাউদের মধ্যে সারা বিশ্বের সমস্ত ওলাম একরাম সহ যারা পছন্দ করে যারা করে না সমস্ত মুমিন মনিমা মুমিনাথ যারা নামধারী যারা নামধারী না সবাই আল্লাহ আল্লাহকে প্রটোকল দেওয়ার জন্য হেফাজত করার জন্য তাদেরকে ভিআইপি ভাবে রাখার জন্য দোয়া করতেছে আরে এই দোয়ার সিলসিলা মেয়েরাজ থেকে চালু হয়েছে কেমন জানি আল্লাহ পাকো চায় তোমরা দোয়া করো আল্লাহ চায় কেমন জানি আল্লাহর রসুল চায় আমার বন্ধুদের আমার উন্মতের মধ্যে আল্লাহর বন্ধু যারা তাদের জন্য দোয়া করা হোক বন্ধুরা আমার জন্য তোমারা সব না পাঠাইলেও চলবে পর্যন্ত চালু চলবে সব অটোমেটিক পাইতে থাকবে তুমি হাত না উঠাইলে কি যে তোমার দোয়ার জন্য বয়ের হয়েছে খবর জানো আমাদের সুখ দৃষ্টি জানো কই পটোকাল রাখছে খবরই নাই তোমাদের মিয়া এরপরে দেখেন মিয়ামত প্রাপ্ত হল্লা কি কয় শুধু এই পর্যন্ত না ওলাই কাল্লাদি নাম আর আমার ন হোৱা লাইহিম মিনান্ন বিহীন অসিদ্দিকী না অস্বাদা ওয়াসলিহীন আল্লাপক বলেন ও আমার বান্দারা শুধু তাই না সর্বোচ্চ নিয়ামত আমি কেয়ামতের ময়দানে তাদেরকেই দান করব। সর্বোচ্চ নিয়ামত দিবে দুনিয়াতেও আখিরাতেও নাম বলে দিছে সলহীন বলছে তো কেমন পর্যন্ত অলিরা চলে আসছে এইবার আসেন প্রশংসিত আল্লাহ নিজেই তার বন্ধুদের প্রশংসা অলিদের প্রশংসা করতেছে আল্লাহ রসুলকে একটি মাকাম দিয়েছে আল্লাহ নিজেই রসুলের উপরে দূরত পড়েন কথা ঠিক না আর আল্লাহর অলিদের আরেকটা মাকাম দিছে আল্লাহ পাক নিজেই আল্লাহর বন্ধুদের প্রশংসা করে হাসুনা উলাইকা ক এবার আসেন কই যাবেন কোন দিক দিয়ে আমারে দিবেন আপনি আসেন না আপনি মাইক খেয়া আমি জানি তো আপনি জানেন না আমি কোন দিক দিয়ে আপনারে ধরে বসবো আপনি বুঝবেন এগুলো জ্ঞান তো আপনি জানতেন না যদি এখন না কইতাম আমি যদি এখন না বলতাম এই যে এত কিছু আছে প্রোটোকল আপনি খবরই রাখেন না আপনি জানতেই নি না কথা ঠিক কিনা এটা মেলায়া কইতে এটা আপনার জানবারে যেত হ্যাঁ কথা কি বুঝছেন এগুলো বেলায়েতের ব্যাপার মাপকাঠি আছে কি আছে হয়তো আমি ছোটো খাটো কিন্তু আমার চেয়ে বড় আছে কিন্তু মাপকাঠি তো আছে এটা তো জানতে হবে আমি কিছুই না কিন্তু আমি আপনার দেখি সন্তান বাপ বাপে সন্তানটা বলে ঘরোয়াভাবে অনেক কিছু কি যাতে সন্তান বুঝে যে আমার বাপ কম না সন্তান যদি না বুঝে আমার বাপ হলো সলিম কলিমুদ্দিন রহিমুদ্দিন তাইলে তো সন্তান চিন্তা করবো ঠিক আছে তো সন্তানের আগে কি বুঝতে হবে বাপের মর্যাদা বুঝতে হবে মর্যাদা বুঝাইতেছি তোমরা যেহেতু রোহানি বাপ মানছ তোমরা তো তোমার রোহানি বাপের মর্যাদাটা বুঝো না তাইলে তোমরা তোমাদের মর্যাদা পাইবা নিজের মর্যাদা না বুঝলে বাপের মর্যাদা নেওয়ার না বুঝলে তুমি বাপ হইলে তুমিও মর্যাদা পাইবা না বাপের মর্যাদা বুঝতে হবে দাদার মর্যাদার উপরে নির্ভর করে বাপ কত মর্যাদা পাবে বন্ধুরা আমার আল্লাহ পাক প্রশংসা করেন রসুলের জন্য দূরত পাঠান আর আল্লাহর অলিদের মধ্যে আল্লাহ পাক অলিদের ব্যাপারে প্রশংসা করতে থাকে কথা ঠিক কি না বন্ধুরা আমার আরেক জায়গায় আছে কি কোথায় কি বলছে ফাসকুরুনি আসকুরুকুম আসকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলে আমার বন্ধুরা যখন আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করতে থাকি আনা মা ইযা যাকারানি আমার বন্ধুরা যখন আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি এখন আমি আল্লাহর স্মরণ করতেছি তার মানে আল্লাহ এখানেই আছে কথা ঠিক কিনা সে তাই বলে কথা ঠিক কিনা তারপরে শুধু এই পর্যন্ত আল্লাহ থেমে থাকে নাই ঈমানদারকে বলছে এতগুলো প্রোটোকল যেই বন্দুক আমি দেই সেই বন্ধুর কাছেই তোমার হেফাজত রেখে দিছি এমপি সাহেবের কাছে না গেলে মন্ত্রীর কাছে না গেলে সরকার বিল পাস করবে না সব এই ঘুরে ঘুরে মন্ত্রীর কাছে যাওয়া লাগে প্রথমে চেয়ার মেম্বারের দরে পরে চেয়ারম্যানের দরে পরে মেয়ররে দরে মেয়রের পরে যাইয়া পরে যায় এমপিরে ধরে পরে মন্ত্রীরা যায় মন্ত্রী সরকারে কয় পরে বিল পাস হয় বড় বড়ো বিল তো বলে যে সবচেয়ে বড় বিল পাস যদি তুমি করতে চাও সেটা যদি আমার বন্ধু হতে চাও এই বড় বিল এই বড়ো বিলের মন্ত্রিত্বটা এটার মন্ত্রী বানাইছি আমি অলিদেরকে আমার বন্ধুদেরকে এটার মন্ত্রিত্ব দান করেছি তাহলে তোমার কি করতে হবে এই সর্বোচ্চ নিয়ামত এই মন্ত্রী পদ এই পদটা যদি তুমি পাইতে চাও বেলায়েতের পদ এইটা তুমি পাইতে চাও তাহলে তুমি এক কাজ করো আল্লাহ বলে শুধু মুমিন হয়ে থাকলে হবে না এই জন্য আল্লাহ পাক বলেন মুমিনরা তোমরা শোনো তোমরা যদি অলি হতে চাও ইয়া ইউ আল্লা আমানু। আ মানু হ্যাঁ উত্তা ইন কি বলে ইত্তা কুল্লা অকুনু মা সদিন এই মানদারগণ তোমরা কি করো তাকুয়া যদি পাইতে চাও তাকুয়া নিয়ামত বেলায়তের নিয়ামত পাইতে চাও তো আমার প্রিয় বন্ধুদের কাছে চলে যাও তাদের সোহবাতে থাকো তাহলেই তুমি পেয়ে যাবে কারণ এটার উত্তরাধিকারী এটার ক্ষমতা আমি আমার বন্ধু বন্ধু নামক মন্ত্রী সাহেবকে দান করছি এই ডিপার্টমেন্টের ক্ষমতা তার কাছে মন্ত্রী এক ডিপার্টমেন্টের মন্ত্রী হয় না বর্তমান কেউ শিক্ষামন্ত্রী কেউ বাণিজ্য মন্ত্রী আল্লাহ আলারা হলো বেলায়তের মন্ত্রী আচ্ছা হাসান তালে নূর আমি বলেছিলাম নূর দ্বারা আলো ছড়ায় এই কথাটা আল্লাহ পাক কোরআনের কোথায় বলেছেন আল্লাহ পাক বলেন আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদ প্রথমে আল্লাহ নিজের পরিচয় দিলেন আল্লাহ বললেন আমি হলাম আসমান জমিনের নূর মাসালুন নূরি কামাসকাতিন ফিয়া মিসবাহ আমার নূর হলো যেমন একটি হারিকেনের মধ্যে একটি নূর বা কাচের মধ্যে নূর কাচের কারণে নূরটা ডবল হয়ে গেছে এমনি ভাবে আমার অলিদের মধ্যে যে নূর থাকে নূরে বেলায় থাকে বাল্ব নামক কাজ সিসার কারণে ওই নূরটা আরো ছড়াইতে থাকে আশপাশ আলোকিত হয়ে যায় আয়া নূরুন নালা নূর ইয়াহদিল্লাহু লিনুরিহি মাইয়্যা শা আয়াত এর সাথে আল্লাহ বলছেন নূর কেমন নুরের উপরে নূর তার উপরে নূর তাই আমি যাকে হেদায়েত দেই এই নূর দ্বারা তাকে পথ প্রদর্শন করে থাকি এই নূর দ্বারাই তার পথ আমি প্রদর্শন করে থাকি বুঝতে পারছেন তো পূর্বে বলেছিলাম যে আল্লাহ পাক হচ্ছে লামিসাল আর আল্লাহ ওয়াল আল্লাহ ওয়ালা রা হচ্ছে মেসাল মেসাল দেখে লা চিনতে হবে মেসাল দেখে লা মেসালকে রসুল ছিলেন মেসাল আল্লাহ ছিলেন লা মেসাল ওই মেসাল থেকে লা চিনতে হবে যে মেসাল চিনবে না লামেসাল বুঝবে না এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এই বিভিন্ন সময়ে মেসাল দান করেছেন কি দান করেছেন উদাহরণ দান করেছেন যাতে আল্লাহর বান্দারা বুঝে এখানেও আল্লাহ এই আল্লাহ নুরুস্তামা ওয়া তিয়াল এখানেও আল্লা বলছেন ওয়া রিবুল্লাহু ওয়া রিবুল্লাহ হুললাম সাল নিন নাজ ওল্লাহু বিকুল্লি শাহিন আলীম আল্লাহ পাক বলেন আমি এই নুরের মেসাল দিলাম কেন মানুষের উপরে এই নুরের মেসাল এই জন্যই দিলাম কারণ আমি আল্লাহ সব কিছু সম্পর্কে জানি আমি আনলাম এই জন্যে মানুষের ব্যাপারে এখানে মানুষেরকে কে দিক নির্দেশনা করা হয়েছে এই আয়াতের শেষে জায়গা এই যে নূর নূর বা এই যে আলো আলো ছড়ায় এটা চিপনির মতো আলোর মতো কাচের মতো সিসার কারণে নূর আরও বেশি ডবল হয়ে যায় যেমন এই লাইটের মধ্যে লাইটের কাচটা যদি সরাই ফলা নেওয়া যায় তাহলে একটু জ্বালা আলো দেখা যাবে কোন নিবু 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 তারের মধ্যে দেখা যাবে যেই লাইটটা দেওয়া হয়েছে আলো বেড়ে গেছে দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে ঠিক তেমনি ভাবে আল্লাহ নূর এরকম দ্বিগুণ তিগুণ তিনগুণ হয়ে যায় কি কারণে নূরের কারণে নূরের কারণে আর এই নূর কোথায় পাওয়া যায় এই নূর আল্লাহওয়ালাদের কলবে পাওয়া যায় এইটা আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন আল্লাহ বলছেন এই উদাহরণটা মানুষের জন্য দেওয়া হয়েছে কিসের জন্য দেওয়া হয়েছে যাতে তুমি না বুঝো যেটা অন্য কাউরে দেওয়া হয়েছে এটা ডাইরেক্ট আল্লাহ কয়ে দিচ্ছে যাতে তোমার মাথায় অন্য দিকে না যায় বেশি পণ্ডিত আসো তোমরা আল্লাহ উদাহরণ দিছে যাতে তুমি অন্য দিকে না যাও এটার উদাহরণ কারা মানুষ আর আল্লাহ বিকুল্লি শাহিন আলিম আল্লাহ সব কিছু সম্পর্কে জ্ঞাত আল্লাহ যে মানুষের জন্য এটা উদাহরণ দিছে কারণ আল্লাহ জানে কেন আল্লাহ বলছে জ্ঞাত আল্লাহ জানে আমার যারা হবে এইটা দেখেই বুঝে ফেলবে আমার হবে না আর দিল্লি দেখাইলেও বুঝবো না আবু জেল বলছিল যে আমার হাতে কি আছে এটা কইতে পারলে হয়ে যাবো তোমার হাতে যা আছে ওইটা যদি বলে সাক্ষী দেয় কে দেখ সাক্ষী দিচ্ছ কেন মোহাম্মদ তো বিশাল জাদুকার তো তোমাদের মতো কিছু লোক আছে আমি যদি দিল্লিও দেখাই কাজ হইতো না এটা আল্লাহ ওই কথা এই জন্য বলছে আল্লাহ বিকুল্লি শাহিনা আলিম আর এই জন্যই বলছে কিছু কিছু বান্দা আছে এই কথা বলার সাথে সাথে বুঝে ফেলবে আমার কি করতে হবে আমার এইবার আসেন শুধু এই পর্যন্ত বলে নাই যদি নূর আল্লাহ দেয় নূরের জন্য খাদেম দরকার দরকার হয় হয় জন্য কি দরকার হয় আল্লাহ পাক বলেন আমি আমি আমার বন্ধুদেরকে শুধু নূর দেই নাই ওই নূরের হেফাজত করার জন্য আমি আল্লাহ তাদের কাছে বিশেষ ফেরেস্তা রেখে দে কলু রব্দুন আল্লাহ যারা বলে একমাত্র আল্লাহই আমার আমি আল্লাহর আমার ভিতরে আল্লাহ ছাড়া আর কেউ নাই আমি আল্লাহর হেভাস ভালোবাসি আল্লাহ আমাকে ভালোবাসে সুমস্তাকামু এই কথার উপরে যারা মজবুত থাকে তা নাজালু আলাই হিমুল আমি আল্লাহ তাদের হেফাজতের জন্য নূরের হেফাজতের জন্য তাদের আমলের হেফাজতের জন্য তাদেরকে গুণার থেকে বাঁচানোর জন্য ফেরেশতা পাঠিয়ে থাকি আর ফেরেস্তার আয়সা বলে কাছে ডাইনে পামে চারিদিকে হেফাজত করতে থাকে আর বলতে থাকে ও আল্লাহর বন্ধু আমাদেরকে আল্লাহ এই দিক নির্দেশনা দিয়ে পাঠাইছে যেন আমরা সব সময় আপনার সিকিউরিটি গার্ড হিসেবে আপনার কাছে থাকি কেউ যেন আপনার ক্ষতি না করতে পারে এবং সাথে সাথে এই কথাও বলতে বলছে আল্লাহ তাহা আপনি ভয় পায়েন না আপনি টেনশন করেন না আরও বলতে বলছে ও শিরু বিল্লাতি বি অভিশুরু বি জান্নাতের লাফি কুন্ত এটাও বলতে বলছে সবসময় আপনাকে আমরা যেন বলতে থাকি আপনার জন্য জান্নাতের খোজখবরে আল্লাহ আদা করেছেন এইভাবে সাহায্য করতে থাকি এইভাবে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ পাক সাহায্য করতে থাকেন এরপরে বন্ধুরা আমার নূর যে আল্লাহ পাক আল্লাহ বলছেন আল্লাহ নূর সামাওয়াতি ওয়ালাদ আসমান জমিনের নূর এটা রসুলের দোয়ার দ্বারা বোঝা যায় আল্লাহ রসুল দোয়া করতেন আল্লাহ কাল হামদ আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য কেন এই জন্যই যে আপনি হচ্ছেন আসমান জমিনের নূর যদি আসমান জমিনের নূর স্বয়ং আল্লাহ না হইতো এই দোয়া আল্লাহর রসুল কেন করলেন আল্লাহ রসুল ওই নুরের প্রশংসা করতেছেন কি করতেছেন যে নূর আসমান জমিনের নূর সেই নূর কে বলতেছে আল্লাহ কেন আনতা নূর উসামাউল এই জন্য আপনার প্রশংসা কারণ আপনি হলেন আসমান জমিনের নূর তার মানে বোঝা গেল কল্পের মধ্যে ওই যে একটা বললাম যে প্রোটোকল দেওয়া হয়েছে নুরু আলা নূর তলবের মধ্যে আল্লাহ নূর থাকে ওইটা কার নূর আল্লাহর জাতি নূর এবার বোঝা গেছে কোথার থেকে আমি কোথায় আসতেছি বুঝতে পারছেন যদি আল্লাহর জাতি নূর না হয় তাহলে এই নূরের প্রশংসা আল্লাহ আল্লাহ রসুল কেন করতেছে তাও আবার মধ্যে আল্লাহ আপনার প্রশংসা কেন কেনার আপনি আল্লাহ বলেন তাহলে এইবার আপনাকে বলি আল্লাহ ওলা হওয়ার জন্য কি করতে হবে আল্লাহ পাক বলেন অমায়াত তাকিল্লাহ আল্লাহ পাক বলেন কোরআনের আরেক জায়গা আর কাআয়াতে আমায়ুতি আল্লাহ আর রাসূলহু ওয়ায়খসাল্লা ওয়া ইত্তাকি ফালাইকাউমুল ফায়জুন পাউমাই তুইলাইকাউমুল আল্লাহ পাক বলতেছেন যেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে এবং আল্লাহকে ভয় পাবে এবং গুণার থেকে নিজেকে বাঁচাবে সেই কামিয়াব হবে কি হবে তাহলে এবার আল্লাহওয়ালা যদি হইতে চান আপনাকে কি করতে হবে আল্লাহর অনুগত্য আল্লাহ রসুলের অনুসরণ এবং আল্লাহকে ভয় করতে হবে এক সাল্লাহ আলাদা বলছে তারপরে বলছে এক এক সাল্লাহ আর একতাকির মধ্যে পার্থক্য আছে কি হলো ভয় পাইতে হবে সাথে গুণার থেকে বাঁচতে হবে আর একসল্লা অনেকে ভয় পায় গুণার থেকে বাঁচে না আছে না অনেকে আমারও খুব ভয় পায় কিন্তু উল্টা পাল্টা কাম করে এই ভয়ের কোনো দাম নাই আমারও খুব ভালোবাসে কিন্তু যেটা কু এটা শুনে না এটার কোনো দাম নাই তাইলে একসল্লাহ মানে আল্লাহ অনেকে ভীতি তো আসে তবা তো করে ভয় করে কিন্তু এই ভীতির উপরে আরেকটা প্রমোশন ডিগ্রি অর্জন করতে হবে পড়াশোনা করে মেহনত করে সেই ডিগ্রির নাম তাকেই আপনার টাকা অর্জন করতে হবে এমন ভীতি অর্জন করতে হবে যেই ভীতি কিনা আপনাকে ঘনার থেকে বাঁচায় তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন এবার আসেন আল্লাপাক পরীক্ষার কথাও বলে দিছেন পরীক্ষার ফলাফলও বলে দিস ফলাফল কি আপনি কামিয়াব হয়ে যাবেন পরীক্ষা কিসের কিসে দিতে হবে পাকের হুকুমের পরীক্ষা মানতে হবে রসুলের সুন্নতের পরীক্ষা মানতে হবে তারপরে পাককে ভয় পাইতে হবে তারপরে ঘুনা ছাড়তে হবে এই চার সাবজেক্টে যদি আপনি পাস করেন এই চার সাবজেক্টে পাস করলে আপনি অটোমেটিক জান্নাতে চলে যাবেন জান্নাতের ঘোষণার দরকার নাই ঘোষণা করে দিছে কোরআনে যেটা ঘোষণা করার করে দিছে বিভিন্ন হালাতের মধ্যেও আপনাকে উপরের আয়াতকে প্রমাণ করে যেতে হবে মৃত্যুর আগে আগেই মৃত্যুর পরে না আপনার বিভিন্ন হালাতে আল্লাহ ফেলাচ্ছেন এই হালাতের মধ্যে আপনাকে বুঝাইতে হবে আপনি এক একসল্লাহ মানে আপনাকে আল্লাহকে ভয় করেন ওই এক তাকি আল্লাহ আপনি গুণা থেকে গুণামুক্ত জীবন অর্জন করছেন আপনি আল্লাহর হুকুম পালন করতেছেন রসুলের সন্না পালন করতেছেন এই বিভিন্ন হালাতের মধ্য থেকেই আপনাকে এটার প্রমাণ দিতে হবে আল্লাহাক কোরআনের মধ্যে বলেন ওয়ানা হন্নফসানিল হাওয়া ফা ইননাল জান্নাতাহিয়াল মাআওয়া আরে এক জায়গায় বলেন আলিমান খাফ মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহ পাক দুই জায়গায় বলতেছেন এক জায়গায় যে আল্লাকে ভয় পাবে এবং গুনাহ থেকে বাঁচবে আল্লাহ ফাইনাল করে দিলেন সে জান্নাতের উত্তরাধিকারী মাশাআল্লাহ আরেক জায়গায় বললেন যদি তুমি তুমি আরেকটা ভয় পাও সেই ভয়টা কি যে একদিন আমি আল্লাহর সামনে তোমার উপস্থিত হবে হতে হবে এবং জবাব দিতে হবে এই ভয়টা যদি তুমি কোরা গুণার থেকে বাঁচো তাহলে আমি তোমাকে দুইটা দান করব বন্ধুরা আমার এই জন্য বুঝতে হবে এই জন্য জন্যে পাকের পাকের হুকুম মানতে হবে কোরআনের একটি আয়াত আমানু বিকৌলি সাহেব এই আয়াতের ব্যাখ্যায় ইমাম আহমদ বিন হাম্বল হাম্বাল রহমতুল বলেছেন তফসিরে কাসিরে আনছেন হজরত রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিসটি যে ইমানদার আল্লাহওয়ালাগণ যখন মারা যাবে তাদের কবরের মধ্যে আগে পিছে ডাইনে বামে নূর থাকবে এবং যারা তারা যখন কবর থেকে উঠবে তখন তাদের আগে পিছিয়ে ডাইনে বামে নূর তাদেরকে পাহারা দিতে দিতে তাদের মেম্বার আর আজিমের নিচে ছায়া নিয়ে চলে যাবে তারা নিরাপদ অবস্থানে থাকবেন কেমতের ময়দানে যখন সবাই ইয়ান অফ করবে সবাই ইয়ান আনফসি করবে সবাই করবে না অন্যরা করবে কিন্তু আল্লাহর অলি যারা হবে তারা তাদের ভিআইপি স্টেজে চলে যাবেন এটা কোথায় আছে সুরা আম্বিয়ার মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা সবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন আল্লাহু আকবার আল্লাহ বলেন যে যারা আমল করে সবাকাত লাহুম মিন্নাল হুসনা মানে যারা আগে বেড়ে গেছে কোন নেকির ক্ষেত্রে যারা আগে চলে আসছে নেকীর ক্ষেত্রে যারা দ্রুত নেকি করে আমি আল্লাহকে রাজি করে নিছে যারা গুনাহ বর্জন করে আমি আল্লাহকে রাজি করে নিছে তারা কিয়ামতের ময়দানে yanufsi করবে না তাদের স্টেজ আলাদা হবে তাদের অবস্থান আলাদা হবে শুধু তাই না কুরআনে আরেক জায়গায় বলছে আতা তালাককাহুমুল মালাइका हाযাইয়াউমুকুমুল্লাযী কুমতুম তুআদূন তাদের ব্যাপারে ফেরেস তারা রস করতে থাকবে আসবে লাগবে মতে আসবে যেমন একজন মেহমান আসলে কি চায় পানি খাবে না ফল খাবে না আমরা অনেক সময় যখন বড় হুজুর আসে বসে তখন কি বলি হুজুর কী খাবে না পানি আনি এই আনি আমি আসলেও তোমরা তো একই কাজ করো করো কি না কো ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক তাদেরকে ভিআইপি স্টেজে আর সে নিজের ভিআইপি কামড়ায় ভিআইপি ভিআইপি চেয়ারে বসাবেন এবং ফেরেস তারা খা বলতে থাকবে কি লাগবে হুজুর কি লাগবে কি লাগবে কি খাবেন কোনটা খাবেন ওখান থেকেই জান্নাতের ক্ষেদম শুরু হয়ে যাবে বন্ধুরা আমার এই জন্য খেয়াল রাখতে হবে এন্টিবডি তৈরি করতে হবে কি বডি এই মূল কথায় আসতেছি বরপির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ রাই বলেন আল্লাহ পাক আল্লাহওয়ালাদের সাধারণত দুই প্রকার বানান এক প্রকার আল্লাহ হলো জন্মসূত্রে আল্লাহ আরেক প্রকার আল্লাহ হলো কাসবি আর এক প্রকার আল্লাহ হচ্ছে ওহাবি অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বেলায়েত নিয়েই দুনিয়াতে আসছে আরেক প্রকার আল্লাহ হলো দুনিয়াতে মেহনত মোজাহেদা কোরবানি মোশাহেদা করার পরে যায় অর্জন করে যিনি বেলায়েত প্রাপ্ত থাকেন বিলায়ত নিয়ে দুনিয়াতে আসছে তাদেরকে আল্লাহ অটোমেটিকলি ভাবে অ্যান্টিবডি দিয়া তৈরি করে না অ্যান্টিবডি দিয়া দেয় কি দিয়ে দেয় ভাইরাস অ্যাটাক করতে পারে না কি করতে পারে না ভাইরাস অ্যান্টিবডি দিয়া দেয় তাদেরকে অনেক আছে না ছোট কাল থেকেই জ্ঞানী মানে ব্রেন অনেক ভালো যা পরে মুখস্থ হয়ে যায় আনোয়া কাশ্মীর আহমদুল্লাহ একবার মুখস্থ করলে চল্লিশ বছর মনে থাকতো তো উনি জন্মগতভাবে এই ব্রেন পাইছে তো আল্লাহ ওয়ালা জন্মগতভাবে কিছু আছে জন্মগত বেলায় পায়েই দুনিয়াতে আসে তাদের চাল চলন উঠা বসা কাল থেকেই বোঝা যায় কি যায় বোঝা যায় যে অন্য সবার মতো না একটু আলাদা একটু আলাদা তার ভাব মুঠ চলাফেরা অন্য সবার সাথে মিলবে না আল্লাহ ওলাদের কারো সাথে মিলানো যায় না কারো সাথে মিলানি যায় না উনি অম অমকের মতো তমকের মতো আসলে মিলানি যায় না ঘুঝে মজে মিলানি যায় না এই জন্যে ওলাদের সাথে যেহেতু মিলে না এই প্রোডাক্টটা তো সবাই মানতেও রাজি হয় না যে প্রোডাক্ট মিলে না ওই প্রোডাক্ট মানবে কিভাবে আরে মিলবে কিভাবে আল্লাহর প্রোডাক্ট আল্লাহর মতোই হবে তো আল্লাহর মন মতো হবে কি হবে তোমাদের প্রোডাক্ট না তো এই প্রোডাক্ট আল্লার আল্লাহর বেলায়তি প্রোডাক্ট আল্লাহর মন মতো হবে তোমাদের বুঝে আসতে হবে কেন তোমরা খালি মাইনে দাও আর কোনো কাহিনী নেই তোমাদের বুঝে আসার দরকার আছে আল্লাহর প্রোডাক্ট ওইটা জন্মগত প্রোডাক্ট ওইভাবে তৈরি হয়ে আছে বড় বীর আব্দুল কাদের জেলান সে যদি বলে আমার আমার পাও সমস্ত উপরে উপরে আছে তো স্বাভাবিক প্রোডাক্টটা কার এটা দেখতে হবে না সে তো বলবেই প্রোডাক্ট না বুঝলে তো বুঝে আসবে প্রোডাক্ট দামি হলে ওটার মার্কেটিং বেশি হয় ওটার প্রচার হয় বেশি ওটা বিক্রি হয় বেশি সারা বিশ্বে সমস্ত জায়গায় বড় বীর আব্দুল কাদের জেলানি কাদের আব্দুল কাদের এই বড় বীর বলা হয় কই আমারও তো কয় না ওই তোমারও তো কয় না হ্যাঁ তো কয় নাম ডাকি এমনি পাইছে কাম সারা তুমি একটা নাম বানায় দেখো তো এই এলাকার দশ জনে তোমার নাম নিব বানায় দেখো মিশামিশি বানাও বানায় এটা না বুজা আসবে যে আসলে নাম বানানি কত কষ্টকর বিষয় এত সহজ না নাম বানাইতে গেলে পকেটে ঠেয়া যায় এটা ভোট কিনবো কিনা নাম বানানি জন্য পাঁচশো টেয়া এক হাজার টেয়া সারা লাগে এই বোটের আগেও লক্ষ লক্ষ টেয়া গেছে গে নাম বানানির জন্য তারপরে নাম হয় নাই তারপর নাম হয় নাই বন্ধু আমার এত সুজানা নাম বানানি মানে দেখো বুঝে আসবে তো বড় বীর আব্দুল কাদের জেলানি নাম বড় বীর হয়েছে তোমার কি মানে ভাল লাগতেছে না বিবাটা এই কেমন পর্যন্ত এখন কত বছর আগে উনি গিয়ে দুনিয়াতে গেছে এখন পর্যন্ত আমি আমি অদম বান্দা আল্লাহর আমিও তার নামে বড় বীর বড় বীর বলতেছি তার কত বড় কত কত বড় নাম কত বড় চান বলতে এমনি হয়েছে নামের মধ্যে এমন এক কাম আছে নামের মধ্যে এমন এক রং আছে আব্দুল কাদের কারো জবান দিয়ে বের হয় না কয় আব্বর ফির তারপরে আব্দুল কাদের নামেরই এত বেলায়াত বেলায়তি পাওয়ার নামের মধ্যে এত বেশি এই লোকটা কেমন আছি বন্ধু আমার আরেকটা হলো কাজবি। অর্থাৎ কামাই কইরা কষ্ট মষ্ট কইরা আমার আপনার মতো মানুষ অলিদের সহবাতে আত পাও দাবাইয়া হ্যাঁ মিষ্টি মিষ্টি খাওয়াইয়া কোনো রকম নি দোয়া টোয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যা যায় নাকি বন্ধু আবার যারা বেলায়ের জন্ম সূত্রে বেলায়ত পায় এদের এন্টিবডি জন্ম থাকে শয়তান সাথে মোকাবেলা করার জন্মসূত্রে থাকে এরা শুধু আল্লাহ আল্লাহদের সৌবাতে যায় নিজের দেখানোর জন্য বাস দেখায় বেলায়ত নিয়ে বাস আমল করে আলাম আমলের সাগরে যায় আল্লাহর সাথে খেলা শুরু হয়ে যায় আর যাদের অ্যান্টিবডি থাকে না তারা কি বলবে আল্লাহ তিন দিন পরে ফিউজ হয়ে যায় তার মানে কি অ্যান্টিবডি নাই তৈরি করা এই কথা তোমার মুখ থেকে বার হইত না দুই দিন পরে নামাজ হয় না একদিন পরে আর ভাল লাগে না বিভিন্ন বাহানা দেহা খালি কেমনে সরা যায় কারণ কি অ্যান্টিবডি নাই অ্যান্টিবডি থাকলে বাহানা দেখা হইতো না তোমার শাহেক বাহানা দেখাইছে না একবারও তোমরা তোমাদের সামনেই বড় হয়েছে শাহেক এক পর্যন্ত আছে আমার বলো তোমরা বলছো আমি না শব্দটা কইবার বলছি আমি পারবো না এই কথাটা কবে বলছি বলছো আসতে আসি নাই কয়বার বলছি এন্টিবডি আছে তোমাদের এন্টিবডি নাই

এই জন্যই সেদিন আমি বলছিলাম হাতে ক্ষমতা জিনিস তো আমার হাতে ওষুধ তো আমার কাছে তো তো অ্যান্টিবডি নাই একটুতে একটু ঘরে বউ বাচ্চা একটু বাপ মার সাথে একটু ঝামেলা হইলেই নাই বাবা নামাজও নাই রোজাও নাই শুধু যে খান খানকাই নাই তা না হিসাব আদ দিয়ে ঘুমাই পড়ছে কখন টের পাইনি কি হয়েছে আমি গেছি অ্যান্টিবডি নেই কি নাই আর আমারে দেখছো কাল চারটার সময় রাত চারটার সময় জিকির করে আর জানাই দিছি কি দাও নাই তুমি তো লাইক দিছো রেন্টি বডি লাগে তারপরে আবার ফজর নামাজ পড়ছে এরপরে আবার ঘুমাই এখানে আইসি মেয়েরে দিছি এখানে আইসি এখন পর্যন্ত বান্ড করে যাইতেছি কয় ঘন্টা গেছে চার ঘন্টা গেছে কোন কোন কোনো বক্তা পাঁচটা গেছে গা আমি হার হার মানি নেই কোথায় কারণ কি কারণ কি আমার কোন জায়গায় কোনো কমতি হইতেছে কোনো হয়রানি হচ্ছে কোন জায়গায় কোনো হচ্ছে পারবা তুমি পারবা অ্যান্টিবডি লাগবে কি লাগবে এইভাবে গলা ফাটায়া কতক্ষণ ঠিক মা মা ফিলে আর আমি তো এক পদে একবারে চেষ্টা করতেছি ওই অ্যান্টিবডি আছে তোমরা জানো ওই বিশেষ করে রমজান জানে ইশার নামাজে দোয়া শুরু করছি কি কোথায় তাও জঙ্গলে কোন জঙ্গলে এই সামনে কি জঙ্গল এটা কও হে আরে বৃন্দাবনী তো এই যে বৃন্দাবনী এই যে গজারিয়া জঙ্গল কয় এই ভিতরে এক ফিক ফিক মেইন পয়েন্টে হা মেইন পয়েন্টে রাত্রেবেলা হা তুমিও তো ছিলা ঈশান নামাজ পড়ছি আর দোয়া হাত তুল তুলছি শেষ হয়েছে কয়টায় পারবা খেলা কিন কত বড় খেলোয়াড় দেখি না সব খেলোয়াড়ে বাড়তি শেষ কি রেগুলার ধারাবাহিকভাবে ভাবে বেলায়েতের মাকাম পাইতে গেলে মেহনত করা লাগবে ধারাবাহিকভাবে দোয়া জিকির সবকিছু আমি এগুলো তোমাদেরকে ঠেস দিতেছি কারণ হচ্ছে যাতে তোমাদের নবসে তো আত্মমর্যাদায় লাগে যাতে মানে ভিতরে একটু না লাগলে তো লাইন আইতে না জানি খোসা না মারলে তো হবে না খোসা না মারলে এলেমও বাড়ে না খোসা আলম আমল হয় না এই জন্য খোসা মেরে দিতেছি যে আল্লাহ এক খোসা দুনিয়াতে পাঠাইছে আমি এক খোসা দেখি আখিরাতে পাঠাই দিতে পারি দেহি তোমার গোজের তৈরি হয় কিনা দেহি তোমাদের আত্মমর্যাদায় লাগে কিনা তোমাদের সম্মানে লাগে কিনা আত্মসম্মানে লাগে কিনা সম্মান নাই আপনি তোমার খোঁজ আইলো না কি বাঁশ দেন আর কাশি দেন রক্ত বাড়ায় ঘুমা মুশিৎ লাগছে তাহলে কেমনে হবে ভাইয়া মন্দ আমার অ্যান্টিবডি অর্জন করা লাগবে অ্যান্টিবডি ছাড়া হবে না এই জন্য কাশবি মেহনত আপনারা যারা মেহনত করতেছেন আপনাদের রেগুলার মেহনত করতে 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 ভিতর গতভাবে অ্যান্টিবডি তৈরি হবে আমি দেখছি আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া দেয় করি আল্লাহ যে আমার কিছু সাথীদের এখন দোয়া করলে অনেক লম্বা দোয়া করে অনেক কান্নাকাটি করে জিকির করলে মেলাক্ষণ করে এদের অ্যান্টিবডি তৈরি হচ্ছে কি হচ্ছে আর অনেক আছে জিকির করলে হ্যাঁ তো প্রচুর করে দোয়া মারে সেটাও দেখছি আধা ঘন্টা মারা আর না আরেকটা ঘুমাই পরে পরে এটাও দেখছি এদের মানে কি এদের পর তো নাই এই জন্য আর ভাল লাগতেছে না তো অ্যান্টিবডি লাগবে মূল বিষয়টা হচ্ছে ভাইরাস অ্যাটাক যাতে আপনাকে করতে না পারে ওটার পাওয়ার ওটার সুস্পষ্ট ট্রেনিং ওটার সুস্পষ্ট ধারণা কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে সাইকের সোভাতে প্লাস আপনার নূর জমা করে ওই নূরকে হেফাজত করার জন্য যথেষ্ট যোগ্যতা আপনার ইউজ করতে হবে কারণ রেগুলার যদি আপনি মেহনত না করেন শয়তান কোন ফুটা দিয়ে কোন সিট দিয়ে কয়েক টায়ারের টায়ার হাওয়া চলে গেছে টায়ারের গাড়িটা রেন নিয়ে গেছে ভাই ছিদ্র তো খুঁজে পাই না কি পাই না টায়ার ও ছিদ্র নাই টিউব পানি পুনি দিয়া শেষ করে বলছে ছিদ্র খুঁজা পাওয়া যায় না পরে দেখছে ওই যে নলটা আছে না নলের কোনা একটু আঠা কোনো রকম সরে গেছে নলে কোনা দিয়ে এমন ছোট একটা সরছে মাঝে মাঝে লাগিয়া যায় মাঝে মাঝে বাড়ায় মাঝে মাঝে আঠার পুরা পুরি ছুটে মাঝে মাঝে আঠা লাগিয়ে যায় তখন আর খুঁজে যায় না আবার মাঝে মাঝে খুলে যায় দীর্ঘক্ষণ মেহনত করার পরে ওই ফুটা খুঁজে পাইছে শয়তান কোন আপনাকে ছিদ্র করে দিয়ে আপনার দ্বারা শয়তানি কাজ করায় নিবে আপনি বুঝবেন রেগুলার মেহনত ছাড়া দ্বিতীয় কোনো বুদ্ধি নাই অ্যান্টিবডি যদি আপনি তৈরি করতে চান রেগুলার মেহনত করতে হবে রেগুলার শতর আমরে মেহনত করার দুনিয়া কোন দিকে স্পার হয়ে স্পার হয়ে গেছে আপনার দেখার বিষয় নাই যতক্ষণ না পর্যন্ত আপনার ভিতরে ওই সিফতগুলো না হচ্ছে যেমনি আপনি আমাকে দেখতেছেন আল্লাহর অলিদের সম্পর্কে আপনি জানেন ওই রকম না হচ্ছেন লাইগা থাকতে হবে একাধারে চাই সেটা বিশ বছর হোক চল্লিশ বছর হোক মৃত্যুর আগ পর্যন্ত হোক অ্যান্টিবডি বানায়া বেলায় অর্জন করে তারপরে কবর যাইতে কথা কি বুঝতে পারছেন নাইলে বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম কর আগে আউজুবিল্লাহ শয়তানির রাজিমাই সাজাবে বুঝেন নাই কথা আল্লাহ পাক বলেন ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন তুমি কুরআন পড়ো তখন তুমি এমন ভাবে কুরআন পড়ো তার আগে কোরআন পড়ার আগে আল্লাহর চালা থেকে নিজেকে পানা চাও শয়তানের ওয়াসওয়াসা কেমন একজন ভালো মানুষকে যখন তখন পটভ্রষ্ট করতে পারে একজন সব থেকে ভালো মানুষ কি মানুষ এটাকে যখন তখন ইউ শয়তানের সাথে চ্যালেঞ্জ করবা ইউর কোনো ব্যাপার না কি করতে হবে পাললে পাল্লে করবে দেখ শায়ক কাউসার মাতবরি করিস না আমার লোকে তোর সামনে দিয়া জাহাঙ্গীরে লোয়ে এদম। তোর সামনে দিয়া রায়হান রে লোয় তুই ঠেকাইতে পারতি না আমার লোকের মাতবরি করিস না যামনে আসিস তেমনি থাক আমারে বেশি ডিস্টার্ব করিস না আমি কই মাঝে মাঝে তোরে ডিস্টার্ব করা ছাড়া আমার তো উপায় নাই তা তোর লগে পারি না বিদায় তোর সাগলেটগুলোর কতগুলো পাশা শিরা তুই জানস ওলা তো কয় না যে কোনো এক পাসার মধ্যে ঢুকে গেলেই শেষ তোর সাগরেদের খবর তুই কি রাখস শয়তান কয় তোর চেয়ে বেশি খবর আমি রাই শুধু তোর লোকে না তুইও কম না তুই টের ভাই গেলে আটকে ফেলাস আল্লাহ শিখাই দিছে দেখো কোরআন এত বড় একটা নিয়ামত কিন্তু কোরআন পড়ার আগে কেন তোমার শয়টান থেকে পানা চাইতে হবে কোরআন পড়লেই তো আল্লাহর কথা আল্লাহর জবান আল্লাহর জবানের মধ্যে নূর থাকে আল্লাহর কথার মধ্যে নূর থাকে কোরআন পর্ব তার আগে আবার পড়া পড়া লাগবে লাগবে কারণ কোরআন তোমার সিনার মধ্যে যাওয়ার আগেই শয়তান গমরা করে দিতে পারে সিনা পর্যন্ত পৌঁছাবে না তার আগেই শেষ ভাই শয়তানের পথভ্রষ্ট শয়তান কিভাবে কতটুকু শক্তিশালী কিভাবে পদভ্রষ্ট করে এটা যদি তুমি জানতে চাও তাহলে তুমি একবার তাকাও সুরাফ আলাকের দিকে সুরাফ ফালাকে বলো উল আউজুবির বিনফালাক কি বলছে আল্লাহ রক্ত কি যে পানা চাই আমি তোমার কাছে কারণ তুমি অন্ধকারকে আলোর দ্বারা পরিবর্তন করো অন্ধকারকে কি থেকে পানা চাও তা মিং সাররিমা খালাক সমস্ত সৃষ্টির ক্ষতি সাধন করা থেকে আমি তোমার কাছে পানা চাই তাহলে এখানে সৃষ্টির ক্ষতি সাধন সৃষ্টি মানে মানুষ জন্তু জানোয়ার সব কিছু জিন এগুলো ইনসান এগুলো থেকে পানা পাওয়ার জন্য কয়বার বলছো একবার বলছো কি বলছো ফালাক একবার বলেই বলছো একবারই বলছো কয়বার আর শয়তান থেকে পানা চাওয়ার জন্য তুমি কয়বার বলতেছো সোনানের মধ্যে আছো আউজুব আববি না এ মানুষের রব তোমার কাছে পানা চাই মালিকিন না মানুষের একক ছত্র অধিপতি তুমি একমাত্র ক্ষমতাধর ক্ষমতা মানুষের উপরে তোমার কাছে পানা চাই দুইবার বলছে। ইলাহিন নাস। একত্ববাদ মানুষ যে একত্ববাদ তৌহিদের কথা বলে এই তৌহিদের অধিকারী একমাত্র তুমি তোমার কাছে পানা চাই কয়বার বলছে ওখানে বলছে একবার মানুষ থেকে পান মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য সুরা ফালাকের মধ্যে কয়বার কইছে একবার আর এখানে কয়বার বললেন তিনবার তারপরে বললেন তারপরে কি বলতেছেন মিং শারিল ওয়াসওয়াসিল খন্নাস গুননা করতে হবে এখানে বিশেষ করে যাতে ভিতর ওজন তরবা বুঝতে হবে গুননা কোন জায়গায় লম্বা করা লাগবে বুঝতে হবে অর্থনা কেমনে গুননা করবা তো বলসে আল্লাহ খন্নাস শয়তান থেকে আমি তোমার কাছে পানা চাই ওই জায়গায় মানুষ এবং সৃষ্টির pana চাওয়ার জন্য একবার আল্লাহরে বললেন আর এখানে তিনবার বলার পরে শয়ত